দেখা আজকে 12 নম্বর লেকচার হচ্ছে লেকচার নাম্বার 12 ঠিক আছে তো যে অঙ্কটা করছি 2021 অনার্স ঠিক আছে 2021 সালে অনার্স মানে অনলাইনে পরীক্ষা হয়েছিল ক্যাপিটাল রাইটিং এর এই অঙ্কটা কোন মেথড দিয়েছে তোর একটু দেখে নে দেখ পিডিএফ দেয়া আছে পেজ নাম্বার বলতো পিডিএফ পেজ নাম্বার কত 32 তাই তো পেজ নাম্বার 32 লিখলাম তাও লিখে দিচ্ছি পিডিএফ এর পেজ নাম্বার 32 32 নম্বর পেজের ঠিক আছে তো 24 নম্বর অঙ্ক ঠিক আছে এনপিভি যে মেথডটার নাম বলেছে তার নাম হচ্ছে এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু কোশ্চেন পড়ছি বলছে এসএমবি লিমিটেড একটা কোম্পানি হ্যাজ কনসিডার টু প্রজেক্ট উইথ ইকোনমিক লাইফ 6 ইয়ার্স ঠিক আছে তো প্রজেক্টের লাইফ কত বলে দিয়েছে প্রজেক্টের লাইফ বলে দিয়েছে তোর 6 বছর ঠিক আছে প্রজেক্টের লাইফ কত বলে দিয়েছে দেখ 6 বছর হ্যাভিং ফলোইং ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স কোশ্চেন অনেকটা ইজি করে দিয়েছে মানে অনেকটা ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স ঠিক আছে তো তোরা জানিস আগের ক্লাস যারা করেছিস আর যারা করিস নি তারা একটু শুনে নে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্সের এটাকে শর্ট ফর্মে কি বলে এটাকে সিএফএটি ফুল ফর্ম লিখি ক্যাশ ইনফ্লো ক্যাশ ইনফ্লো কি লিখলাম ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স ঠিক আছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স সিএফএটির ফুল ফর্ম কি বললাম সিএফএটির ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স সিএফএটির ফুল ফর্ম বলছে ক্যাশ ইনফ্লো আফটার ট্যাক্স তো এখানে বলে দিয়েছে কোশ্চেনে সিএফএটি বলে দিয়েছে ক্যাপিটাল রাইটিং করতে গেলে আমি আগের দিন একটা কথা বারবার বলেছিলাম কোশ্চেনে সিএফএটি বলেছে কিনা এটা খুব ভাইটাল সিএফএটি যদি বলে না দেয় সিএফএটি বার করতে আমি আগের দিন বলেছিলাম কিন্তু কি কি বলেছিলাম সিএফএটি বলে না দিলে সিএফএটি ক্যালকুলেট করতে হবে এই অঙ্কে সিএফএটি বলে দিয়েছে তাহলে কোনো ঝামেলা নেই ঠিক আছে তো যদি সিএফএটি বলে না দিত তাহলে সিএফএটি বার করতে হবে সিএফএটি বলে না দিলে ওরা কি কি বলতে পারে ওরা বলতে পারে পিবিডিটি ওরা পিবিডিটি বলতে পারে ওরা পিবিটি বলতে পারে আর পিএটি বলতে পারে ওরা কোশ্চেনে 1 2 3 4 এই চারটের মধ্যে যে কোনো একটা বলে দেবে যদি পিবিটি বলে দেয় সিএফএটি ক্যালকুলেট করব যদি পিবিটি বলে দেয় সিএফএটি ক্যালকুলেট করব আর যদি পিএটি বলে দেয় সিএফএটি ক্যালকুলেট করব ঠিক আছে কি করে ক্যালকুলেট করতে হয় এই অঙ্ক হয়তো নেই পরবর্তী অঙ্কে তারা পেয়ে যাবে ঠিক আছে তার আগের ক্লাসে তো করিয়েছি তো যাই হোক কোনো সমস্যা নেই এবার দেখ এন্ড অফ ইয়ার দেখ ক বছরের অঙ্ক দিয়েছে 6 বছরের অঙ্ক ইয়ার 1 2 3 4 5 6 প্রজেক্ট 1 ইয়ার 1 এর সিএফএটি ভালো করে আস্তে আস্তে বুঝতে হবে ঠিক আছে তো প্রথমে প্রজেক্ট 1 বলি প্রজেক্ট 1 ঠিক আছে 1 নম্বর বছরে কত ওর সিএফএটি 1 লাখ 2 নম্বর বছরে কত 80,000 3 নম্বর বছরে 75,000 4th ইয়ার 70,000 5th ইয়ার 68,000 6th ইয়ারে 62,000 এই বলে দিয়েছে একই রকম ভাবে প্রজেক্ট 2 বলেছে কত 62 68 70 75 80 1 লাখ অঙ্কগুলো হেভি ইজি অনেকটা স্ট্যাটিস্টিক্স এর মতন অঙ্কগুলো একটা চার্ট টেবিল তৈরি করবো তারপর অঙ্ক শেষ হয়ে যাবে ঠিক আছে তো 10 মার্কস এর অঙ্ক বলছে অ্যাজ দা টোটাল ক্যাশ ইনফ্লো আর আইডেন্টিক্যাল অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 3,30,000 ফর বোথ দা প্রজেক্ট দুটো প্রজেক্টেরই আমার ইনভেস্টমেন্ট কত বলেছে দুটো প্রজেক্টেরই ইনভেস্টমেন্ট 3,30,000 ঠিক আছে তো দুটো প্রজেক্টের ইনভেস্টমেন্ট 3,30,000 মানে ধর আমি একটু বলি ইনভেস্টমেন্টের ব্যাপারটা কি আমি ধর কোনো একটা ফ্যাক্টরিতে যখন বিজনেস করব তাহলে আমাকে কি করতে হবে মানে প্রোডাকশন করতে গেলে কি করতে হয় মেশিন কিনতে হয় মেশিন কেনাটাকেই বলা হয় প্রজেক্টে টাকা লাগানো এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট ঠিক আছে তো তো এখানে কি বলেছে আমি যে ইনভেস্ট করেছি কত টাকা 3,30,000 এটাকে বলা হয় আউটফ্লো 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 কেন টাকা আসছে না যাচ্ছে টাকা চলেই যাচ্ছে আউটফ্লো ঠিক আছে তো এই যে আমি প্রজেক্ট 1 এ 3,30,000 লাগিয়েছি আউটফ্লো প্রজেক্ট 2 তেও 3,30,000 লাগিয়েছি এটাও আমার আউটফ্লো ঠিক আছে তো তাহলে আমার আউটফ্লো কত 3,30,000 বলছে দ্য ম্যানেজমেন্ট অফ এসএমবি এই যে এসএমবি কোম্পানির তো কাজ করছে এসএমবি কোম্পানি যে ম্যানেজমেন্ট কি ডিসিশন নিয়েছে টু গো ফর এনি ওয়ান অফ দ্য গিভেন প্রজেক্ট এই দুটো প্রজেক্টের মধ্যে যে কোনো একটা প্রজেক্ট ও সিলেকশন করবে কোন প্রজেক্ট সিলেকশন করা এই কোম্পানির পক্ষে বেটার হবে সেটাই আমাকে করতে বলেছে ঠিক আছে তো ডু ইউ সাপোর্ট দেয়ার ডিসিশন জাস্টিফাই ইওর অ্যান্সার দ্য পোস্ট ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল পোস্ট ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল মানে আমরা জানি আফটার ট্যাক্স পোস্ট মানে আফটার পোস্ট মানে আফটার পোস্ট মানে আফটার আমরা এত শিখেই গেছি পোস্ট মানে আফটার আর প্রি মানে বিফোর পোস্ট ট্যাক্স কস্ট অফ ক্যাপিটাল বলছে অফ এসএমবি লিমিটেড ইজ ক্যালকুলেট 10% মানে কস্ট অফ ক্যাপিটাল তোমাকে 10% বলে দিয়েছে দ্য রিকোয়ার্ড ডিসকাউন্ট ফ্যাক্টর আর গিভেন বিলো ঠিক আছে কত বলেছে ইয়ার ওয়ানে এত 2 3 4 5 6 এইগুলো বলে দিয়েছে এইগুলো আমি আগে থেকে শিখিয়েছি কি করে বের করতে হবে বলে দিয়েছে কোশ্চেনে কি বলেছে একটু শুনে রাখ 10% বলেছে 10% কোশ্চেনে ওরা কস্ট অফ ক্যাপিটাল 10% বলেছে আমি কি শিখিয়েছিলাম ক্যালকুলেটারে 100/110 করব ইনটু দেব দেখবি তোরা যদি হাতে ক্যালকুলেটার সামনে ক্যালকুলেটার থাকে কর 100/110 লেখ
লিখে ইনটু দে, দেখ কত বেরোবে জানিস, এটা বেরোবে 0.909, এটা বেরোবে 0.909, ঠিক আছে। তারপরে আবার ইকুয়াল টু প্রেস কর, অন্য কিছু না, শুধু ইকুয়াল টু প্রেস কর, দেখ বেরোবে 0.826। তারপর আবার ইকুয়াল টু প্রেস কর, বেরোবে কত 0.751, এন্ড সো অন, আমি আর করলাম না, এরকম করে বেরিয়ে যাবে। এই যে ওরা যে এখানে টেবিল দিয়েছে না, কি করে বেরিয়েছে সেটাই বলে দিলাম, ঠিক আছে। তো এটাই বলে দিলাম, ঠিক আছে, কোনো কোনো অঙ্ক নাও বলে দিতে পারে, তাই জন্যই বলে দিলাম কি করে বেরোতো। জাস্ট একবার মাথায় রাখবি কি হলো, উপরে লিখলাম 100, কেন স্যার উপরে লিখলেন, এইটাকে কি করছি, এটা প্রেজেন্ট ভ্যালু বের করছি। ধর আজকে আমার হাতে 100 টাকা আছে, আমি 100 টাকা কাউকে দিলাম, এক বছর পর আমি 100 টাকা দিলে কি 100 টাকাই নেবো এক বছর পর? না, আমি তো একটু বেশি নেবো, কত নেবো, সাপোজ ধর 10% যদি আমি হিসাব করি, আমাকে পরের বছর 110 টাকা দিতে হবে। তাহলে নেক্সট ইয়ারে আমাকে 110 টাকা দেবে, তাহলে আজকে কত টাকা দিয়েছিলাম, নেক্সট ইয়ারে 110 টাকা পাবো, আজকে তার ভ্যালু কত, 100 টাকা, তাই তো, তাই জন্য 100টা উপরে, ঠিক আছে, নেক্সট ইয়ার 110, 100/110। টপিকটার নাম হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আজকের ভ্যালু, তাই উপরে 100 বসলো। তো অনেক বলে দিয়েছি, আর দরকার নেই, এবার অঙ্কটা করে দিচ্ছি, কিছু নেই, অঙ্কটা করতে 5 থেকে 6 মিনিট লাগবে, দেখে নে অঙ্কটা কীভাবে করবো, এখানে মুছে দিচ্ছি। আচ্ছা দেখ অঙ্কটা কিভাবে করব, উপরে লেখ টপিকটার নাম, লেখ কি করতে বলছে, ক্যালকুলেশন অফ এনপিভি লেখ, বা কম্পিউটেশন লেখ, কম্পিউটেশন অফ এনপিভি লেখ, কম্পিউটেশন অফ এনপিভি, এনপিভির ফুল ফর্ম নেট প্রেজেন্ট ভ্যালু, এটা হচ্ছে এনপিভির ফুল ফর্ম। তাহলে তোকে কি কম্পিউট করতে বলেছে, নেট প্রেজেন্ট ভ্যালু লেখ, কম্পিউটেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু অফ টু প্রজেক্ট, আমি দুটো প্রজেক্টের করছি, অফ টু প্রজেক্ট, অফ টু প্রজেক্টস, ঠিক আছে। তো ফর সিলেকশন, ফর সিলেকশন, ফর সিলেকশন অফ ওয়ান অফ দেম, অফ ওয়ান অফ দেম, তাহলে আমি দুটো প্রজেক্টের এনপিভি ক্যালকুলেট করছি এবং তাদের মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট কি হবে, চারটা হয়, টেবিলটা কিরকম হয় টেবিলটা একটু দেখে নে, ইয়ার, ইয়ার প্রথম ঘরে লিখলাম ইয়ার, তারপরে ঘরে কি লিখবেন স্যার, সিএফএটি, 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 সিএফএটি। আরে তোর পরীক্ষায় যখন অঙ্ক দেবে না, ও তোকে সিএফএটি হয় বলে দেবে, আর না হলে ওই প্রথম কথাটা বলে দেবে, যেটা কি বললাম, পিবিটি বলবে, আরে ওটা তো আর কিছু খেলবে না, ও হয় পিবিডিটি বলবে, নাই পিবিটি বলবে, নাই পিএটি বলবে, নাই সিএফএটি বলবে, চারটের মধ্যে কোনো একটা কথা বলবে, বলতে তো হবেই, সিএফএটি। কটা প্রজেক্ট স্যার, প্রজেক্ট ওয়ান আর প্রজেক্ট টু, দেখ এরকম করে করছি। হ্যাঁ, অনেকে, অনেক স্টুডেন্ট দেখে এরকম করতে পারে, প্রজেক্ট ওয়ান আলাদা করে করে ফেলবে, তারপর প্রজেক্ট টু করবে, তাতে প্রচুর সময় লাগবে, তাই তো। আমি যদি একবারে করতে পারি তাহলে আমার টাইমটা বেঁচে যাবে, তাহলে কি লিখবো এখানে, প্রজেক্ট ওয়ান, কি লিখবো, প্রজেক্ট ওয়ান, তারপর কি, প্রজেক্ট টু, তাহলে হয়ে গেল আমার সিএফএটি, প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট টু। তারপর কি লিখবো, পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর, কি লিখলাম, পিভি ফ্যাক্টর, স্যার ফুল ফর্ম আগেও জেনেছি, আগের দিন বলেছি, তোরা জানিস পিভি ফ্যাক্টরের ফুল ফর্ম হচ্ছে পি ফর প্রেজেন্ট, ভি ফর ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, স্যার কত পার্সেন্ট, কোশ্চেনে দেখ বলেছিল 10%, 10%, এখানে লিখতে হবে পিভি ফ্যাক্টর 10%, ঠিক আছে। তারপর কি করব, এই হয়ে গেল, এরপর কি করব, প্রেজেন্ট ভ্যালু বের করব, প্রেজেন্ট ভ্যালু লেখ, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি, কার প্রেজেন্ট ভ্যালু বের করব আমরা, সিএফএটি, এই যে সিএফএটিটা বলে দিয়েছে তার প্রেজেন্ট ভ্যালু বের করো, ব্যাস অঙ্ক শেষ, এইটুকুই অঙ্ক 10 মার্কস পেয়ে গেলি, ঠিক আছে। কত বছর, 1, 2, 3, 4, 5, 6, এবার সিএফএটি গুলো আমাকে দেখে দেখে টুকতে হবে, ঠিক আছে। তো দেখে দেখে টুকবো, আর কোনো কাজ নেই। 1 লাখ টাকা প্রথমে প্রজেক্ট ওয়ান করছি, 1 লাখ, তারপর আছে 80,000, 75,000, ঠিক আছে, তো তারপর তোমার 70,000, তারপর আছে 68,000, নেক্সট আছে 62,000। এবার এই দিকে চলে আয়, প্রজেক্ট টু এর আছে 62,000, তারপর আছে 68,000, নেক্সট আছে তোর 70,000, নেক্সট 75,000, 80,000, আর 1 লাখ, ঠিক আছে। তো এই বলেছে, কিছুই নেই, এবার তোদের ক্যালকুলেটার করতে হবে, ক্যালকুলেটার করতে হবে, তার আগে, তার আগে এই পিভি ফ্যাক্টর গুলো দেখ, ওরা দেখ কোশ্চেনে বলে দিয়েছে, দেখে দেখে লেখ পিভি ফ্যাক্টর গুলো, কোশ্চেনটা দেখে দেখে তো পিভি ফ্যাক্টর কত বলেছিল, প্রথম বছরে বলেছিল 0.909, 0.826, 0.751, তারপর 0.683, 0.621,
সিক্স সরি ফাইভ সিক্স কি বললাম ফাইভ সিক্স ফোর, এটা একটা ভালো কথা বলেছি। তো তোর নাই এখন তোরা করছিস বিকম পড়ছিস ক্যালকুলেশনের আন্ডারে বলে দিতে পারে, পি ফ্যাক্টর বলে দেবে তোদের, কিন্তু বেশ কিছু কোর্স আছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে পি ফ্যাক্টর বলে দেয় না, বুঝতে পারলি তো, ক্যালকুলেট করতে হয়। এরপরে আগামী দিনে যখন এমবিএ করবি ওখানেও বলে দেয় না পি ফ্যাক্টর, এটা তোকে মাথায় রাখতে হবে কি করে বের করলাম পি ফ্যাক্টর, ঠিক আছে? তো ও তো অনেক ভালো করে দিই, যদি কোশ্চেনের পরীক্ষার কোশ্চেন যদি বলে না দেয় তখন কি করবি, কিন্তু বলে দেওয়ার সম্ভাবনা বেশি, বলে দেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তো তাহলে এবার কি করবো স্যার, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি, তাহলে একটা করবো প্রজেক্ট ওয়ানের ঘর, তাই তো একটা করবো প্রজেক্ট টুর ঘর। তাহলে একটা ক্যালকুলেটার করেছিস তো তোরা কর, নাহলে আমি আর করছি না, তোরা করে বল আমাকে বল। এটা বুঝতে পারছিস লাইনের মানে, যারা বুঝতে পারছিস তাদেরকে বলছি প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি, এই যে এটা তো সিএফএটি, এটা সিএফএটি তার প্রেজেন্ট ভ্যালু করবো, কি করে করবো সিএফএটির সাথে গুণ করে দেবো, প্রেজেন্ট ভ্যালু হয়ে যাবে। এই তো স্ট্যাটিস্টিক্সের মতো নর্মাল একটা অঙ্ক। তো আমাকে বল এগুলো ক্যালকুলেট করে কে করেছিস বল, করে ফেলিস তুই, করে ফেলেছিস? হ্যাঁ ওই তো বল দেখি একটা, নাইন জিরো নাইন ডবল জিরো, তারপর ডবল সিক্স জিরো এইট জিরো, নেক্সট ফাইভ সিক্স থ্রি টু ফাইভ, নেক্সট ফোর সেভেন এইট ওয়ান জিরো, নেক্সট ট্রিপল টু এইট, থ্রি ফোর নাইন সিক্স এইট। তো দেখ তোরাও গুণ করে দেখ, আমি দেখে নিই, ঠিক আছে নিশ্চয়ই, নাইন জিরো নাইন ডবল জিরো ডবল সিক্স জিরো এইট জিরো ফাইভ সিক্স থ্রি টু ফাইভ ফোর সেভেন এইট ওয়ান জিরো, ফোর সেভেন এইট ওয়ান জিরো, ফোর ট্রিপল টু এইট, আর হচ্ছে থ্রি ফোর নাইন সিক্স এইট। টোটাল কর, টোটাল করে কত বেরিয়েছে বল, করেছিলি থ্রি থ্রি এইট, থ্রি থ্রি এইট, থ্রি ডবল ওয়ান, ঠিক আছে? ক্যালকুলেশন ঠিক করবি, পুরো পুরো একদম দশটা নাম্বার ছাক্কা পাবি এখান থেকে, বুঝতে পারলি তো, একদম ইজি নাম্বার পেয়ে যাবি, সুন্দর করে ক্যালকুলেশন করবি, হেভি ইজি অঙ্ক এটা। অনেক চ্যাপ্টার যে এফএম করি তার চেয়ে আমার তো মনে হয় এই চ্যাপ্টার অনেকটা ইজি, কোনো ফর্মুলা নেই সেরকম কিছু মনেই রাখতে হবে না, অটোমেটিক্যালি অঙ্ক হয়ে যাবে। আচ্ছা বল প্রজেক্ট টুটা বলতে থাক দেখি আমাকে, ফিফটি সিক্স থ্রি ফাইভ এইট, ফিফটি সিক্স থ্রি ফাইভ এইট, ফাইভ সিক্স ওয়ান সিক্স এইট, তারপর ফাইভ টু ফাইভ সেভেন জিরো, তারপর ফাইভ ওয়ান ডবল টু ফাইভ, তারপর ফোর নাইন সিক্স এইট জিরো, তারপর ফাইভ সিক্স ফোর ডবল জিরো, টোটাল কত হয়েছে বল, থ্রি ডবল টু ফোর জিরো ওয়ান। এটাকে কি বলে আমি বলছি, এটাকে কি বলে বলছি শুনে নে, টোটাল প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু। যে তুই কি দিয়তিমা তুই জিজ্ঞাসা করছিলি না স্যার, ইকুয়াল সিএফএটি আর আনইকুয়াল সিএফএটি কি, এটা হচ্ছে আনইকুয়াল সিএফএটির অঙ্ক। কি করে বুঝলাম, প্রতি বছর দেখ, প্রথম বছর সিএফএটি প্রজেক্ট ওয়ান এত, দ্বিতীয় বছর এত, তৃতীয় বছর এক একটা বছর এক রকম সিএফএটি, তাকে বলা হয় আনইকুয়াল সিএফএটি, ঠিক আছে? তো ইকুয়াল সিএফএটি অঙ্ক আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে? ও বলে দেবে ইকুয়াল সিএফএটি, ঠিক আছে? আর একটা মানে আমি ডাইরেক্ট বলছি কি করে বুঝতে পারবি, যেই অঙ্কে ইকুয়াল সিএফএটি থাকবে না ওখানে ইআর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বলবে না, ইকুয়াল সিএফএটির ক্ষেত্রে বলবে না, কিন্তু আনইকুয়াল সিএফএটির ক্ষেত্রে না ইআর বলে দেবে, বুঝতে পারছিস ব্যাপারটা? এরম কোনো কথা নেই, আমি বললাম ম্যাক্সিমাম তুই অঙ্ক ফলো করে দিবি এটাই দেখা গেছে, ইকুয়াল এরম হতে পারে না। ধর পরীক্ষার কোশ্চেন তোকে বলে দিল ইয়ার ওয়ানে এক লাখ, ইয়ার টু এ এক লাখ, ইয়ার থ্রি তে এক লাখ, জেনারেলি বলেন এরম কথা হতে পারে, তার মানে কি প্রতি বছর সিএফএটি যদি সমান হয় তখন তাকে বলি ইকুয়াল সিএফএটি, আর প্রতি বছর সিএফএটি যদি আনইকুয়াল হয় তাহলে আনইকুয়াল সিএফএটি বলে। তো বুঝতে পারলি হয়ে গেল এত অবধি, এর থেকে কি মাইনাস করতে হবে দেখ, এর থেকে কি মাইনাস করতে হয়, ক্যাশ আউটফ্লো, ব্যাস অঙ্ক শেষ, এইটুকু দেখ, টেন মার্কস অনেকটাই ছোট। এফএম এর অঙ্ক না, এফএম এর অঙ্ক খুব বড় হয় না, অঙ্ক ছোট হয়, তোকে ধরে ফেলতে হবে অঙ্কটা, ব্যাস বল ক্যাশ আউটফ্লো কত বলেছিলাম যেন প্রথমে, তিন লাখ তিরিশ হাজার, তিন লাখ তিরিশ হাজার, তিন লাখ তিরিশ হাজার, প্রথমটা বাদ দিয়ে তো বুঝতেই পারছিস এইট থ্রি ওয়ান ওয়ান, আর পরেরটা তো মাইনাসে বেরোচ্ছে, তাই তো? কত হচ্ছে মাইনাস, সেভেন ফাইভ নাইন নাইন, এটাকে বলা হয় এনপিভি, এনপিভি নেট প্রেজেন্ট ভ্যালু, শেষ অঙ্ক।
প্রশ্ন করেছে, দেখ তুই লিখেছিস, তুই কি লিখলি? কম্পিউটেশন অফ নেট প্রেজেন্ট ভ্যালু অফ টু প্রজেক্ট, তুই দেখ করলি এনপিভি, দুটো প্রজেক্ট এনপিভি, তার পাশে কি লিখেছিস? ফর সিলেকশন অফ ওয়ান অফ দেম, এই দুটোর মধ্যে তুই একটা সিলেক্ট করবি, কোনটাকে সিলেক্ট করা হয়েছে আগে? হ্যাঁ বল, প্রজেক্ট ওয়ান সিলেক্ট করবি, ঠিক বলেছিস, একদম একদম ঠিক বলেছিস, ওরা বললো প্রজেক্ট ওয়ান সিলেক্ট করবো। দেখ ভালো করে দেখ এটা কিসে বেরিয়েছে, এটা কিসে বেরিয়েছে আর এটা কিসে বেরিয়েছে। আমি আগের দিন বারবার একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, এনপিভি যদি নেগেটিভ বেরোয় কোনো সন্দেহ নেই ওখানে, ওই প্রজেক্ট রিজেক্ট করে দাও, ডাইরেক্টলি রিজেক্ট করে দাও, ঠিক আছে? তো তার মানে কি, কোনো প্রজেক্টের এনপিভি যদি নেগেটিভ বেরোয় সেই প্রজেক্টকে রিজেক্ট করতে হয়। এবার প্রশ্ন উঠলো, স্যার ধরুন নেগেটিভ বেরোলো না, দুটোই ধরি পজিটিভ বেরোয়, তাহলে যার ভ্যালু বেশি তাকে সিলেক্ট করতে হবে। বোঝা গেল কি বললাম? দুটোর মধ্যে মাথায় রাখতে হবে, তোকে মনে রাখতে হবে, এই কমেন্ট লিখতে হবে, কমেন্ট না লিখলে তো নাম্বার কাটবে ওরা আবার, ঠিক আছে? তো কমেন্ট লিখে দিচ্ছি, লেখ লেখ, আমি বলছি লেখ লেখ, কমেন্ট লেখ লেখ, কমেন্ট বলে হেডিং দে, লেখ কমেন্ট বলে হেডিং দে, কমেন্ট বলে হেডিং দে, কি লিখবো? লেখ প্রজেক্ট ওয়ান ইজ টু বি সিলেক্টেড, লেখ প্রজেক্ট ওয়ান, খুব বড় কমেন্ট লিখতে হয় না, বুঝিস তো, একটা লাইনেই লিখতে হয়, খুব বড় হয় না, বাট লিখতে হবে তোকে প্রজেক্ট ওয়ান, ঠিক আছে? তো ইজ টু বি সিলেক্টেড, প্রজেক্ট ওয়ান ইজ টু বি সিলেক্টেড, প্রজেক্ট ওয়ান ইজ টু বি সিলেক্টেড বিকজ, বিকজ ইটস এনপিভি, বলছে প্রজেক্ট ওয়ান সিলেক্ট করবো কেন, এর এনপিভি কি আছে, ইটস ইটস এনপিভি ইজ মোর দেন, বা হায়ার লিখতে পারিস, ইজ মোর দেন প্রজেক্ট টু। আমি এটা বলে দিলাম, তোদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোন প্রজেক্ট রিজেক্ট করব, এখানে প্রজেক্ট টু রিজেক্ট করব, অ্যাকচুয়ালি এনপিভি যেই প্রজেক্টে এনপিভি নেগেটিভ বেরোয় সেই প্রজেক্টটা রিজেক্ট করতে হয়, কোনো সন্দেহ নেই এখানে, ঠিক আছে? তো এত অবধি গেল, আর কিছু কোশ্চেন দিয়েছিল নাকি এখানে, দেখি তো, বলছে বলছে ডু ইউ সাপোর্ট দেয়ার ডিসিশন জাস্টিফাই ইওর অ্যান্সার, তাই আমি বলছি নোট বলছি একটু লিখে রাখ, প্যারা চেঞ্জ করে লিখ, ঠিক আছে? তো আর একটু লিখে নে, বলবো, বলছি লিখবি, হ্যাঁ লেখ, ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, লেখ ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো অফ টু প্রজেক্ট ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো অফ টু প্রজেক্ট অ্যান্ড ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো অফ টু প্রজেক্ট অ্যান্ড, লিখেছিস কি বললাম, and total CFAT, and total CFAT, CFAT full form শিখে গেছি আমরা, কোনো অসুবিধা নেই, cash flow after tax, total CFAT of two project are identical, are identical, ঠিক আছে? তো are identical, ঠিক আছে? তো comma together, comma দিয়ে লিখবি together, comma দিয়ে লিখবি together with, with equal discounting factor, with equal discounting factor, with equal discounting factor for both project, for both project, for both project, comma NPV of project 1 is positive, NPV of project 1, NPV of project 1 is positive, NPV of project 1 is positive, and NPV of project 2 is negative, and NPV of project 2 is negative, full stop. ঠিক আছে? তো full stop, তারপর লিখ, this happens because, ঠিক আছে, this happens because CFAT of project 1, CFAT of project 1, CFAT of project 1 are higher in the initial years, in the initial years, in the initial years, in the initial years, ঠিক আছে? তো
শুরুর দিকে বলছে এটা কেন ঘটলো, এরকম ঘটলো কেন, শুরুর দিকে প্রজেক্ট ওয়ানে ভালো করে দেখ, সিএফডি দেখ, প্রজেক্ট ওয়ানে সিএফডি প্রথম দিকে দেখ, প্রথম দিকে কি ছিল, হায়ার ছিল, তারপর আস্তে আস্তে কি করছিল, ডাউন করছিল, ডাউন করছিল, ঠিক আছে। তো তো বলছে হোয়াইল সিএফডি অফ প্রজেক্ট টু, হোয়াইল সিএফডি অফ প্রজেক্ট টু, হোয়াইল লেখ, হোয়াইল সিএফডি অফ প্রজেক্ট টু, হোয়াইল সিএফডি অফ প্রজেক্ট টু আর ইনক্রিজিং, আর ইনক্রিজিং, আর ইনক্রিজিং সিএফটি অফ প্রজেক্ট টু আর ইনক্রিজিং ইন দ্য ল্যাটার ইয়ার্স, ইন দ্য ল্যাটার ইয়ার্স, ঠিক আছে। তো তার মানে প্রজেক্ট টুর সিএফটি লাস্টের দিকে কি হচ্ছিল দেখ, প্রজেক্ট টুর সিএফটি লাস্টের দিকে কি হচ্ছিল, বাড়ছিল। তাহলে ওখানে কি হয়েছিল, দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখে নে, প্রজেক্ট ওয়ানের সিএফটি আর প্রজেক্ট, প্রজেক্ট ওয়ানের সিএফটি কি হয়েছিল, প্রথমে বাড়ছিল পরে কমছিল, আর প্রজেক্ট টুর সিএফটি কি ছিল, প্রথমে কম তারপরে বেশি। এইটা তুই এটা দেখে তুই কোশ্চেনটা দেখে তুই অ্যানালাইসিস করলি, ঠিক আছে। তো তো এটা তোকে বলেছিল জাস্টিফাই ইওর অ্যান্সার, এটা ছিল অঙ্কটার মধ্যে একটা কমেন্ট, ঠিক আছে। তো এই ছিল অঙ্ক, কিছু নেই এটা। অনলাইনে যখন পরীক্ষা হয়েছিল 2021 অনলাইন পরীক্ষা হয়েছিল, তো তো মনে হয় আমাদের তো মনে হচ্ছে 20 নম্বরের অঙ্ক এসেছিল, বুঝছিস, ক্যাপিটাল রাইটিংতে 20 নম্বর এসেছিল, ঠিক আছে। তো তো এটা মনে হচ্ছে 10 নম্বরের মানে প্রথম পার্টটা 10 বা 12 অঙ্ক এসেছিল, তারপরে দেখ 12-র মানে ওখানে দেখ কোশ্চেনটা কত হয়েছিল, কত মানে প্রথমে এ পার্ট আছে তারপরে বি পার্ট আছে, দুটো কোশ্চেন মিলে 20 নম্বর ছিল। এটা পরেরটা থিওরি কোশ্চেন, এটা আমার যে পিডিএফ প্রোভাইড করেছি, দেখবি যে পিডিএফ প্রোভাইড করেছি এফএম এর থিওরির, ওর মধ্যে অ্যান্সারটা লেখানো আছে, বুঝতে পারলি তো কি বললাম। তো এটা কিন্তু কোনো অঙ্কের পার্ট না, আমার কথা বুঝলি, আমরা যখন আগে অঙ্ক করতাম দেখি না, অনেক অঙ্কের সঙ্গে একটা অঙ্ক থাকে তার সঙ্গে নিচে, যেমন রেশিওর অঙ্ক, তার বললো প্রথমে একটা বলে দিল সারম না, আগেকার দিনে বলতো, বলতো কি হোয়াট ইজ রেশিও, লিমিটেশন ইজ লিমিটেশন, তারপরে একটা অঙ্ক দিয়ে দিল, বুঝলি, 2 নম্বর 2 3 5 তারপর একটা 15 নম্বর, এটা আগের সিলেবাসে থাকতো, এরকম থাকে না। তো এখানে তোর এরকম তো থাকবে না এবছর পরীক্ষা, এবছর এটা তো অনলাইনের ব্যাপার বলে যা খুশি, অনলাইন পেপারে যা খুশি সেট করতে পারে কোশ্চেন, ঠিক আছে। তো অফলাইন পেপারে কি থাকবে, তোর ক্যাপিটাল রাইটিং একটা 10 নম্বর অঙ্ক থাকবে, তার সাথে একটা 10 নম্বর অঙ্ক থিওরি থাকবে, মানে অঙ্কের সাথে থিওরি অর্ড দেবে 10 নম্বর। তো বোঝা গেল অঙ্কটা, তাহলে দেখ এরপরে যে অঙ্কটা 2020 অনার্স এসেছিল, ঠিক আছে। তো দেখ পেজ নাম্বার 20 নম্বর পেজের 22 নম্বর অঙ্ক, ঠিক আছে, 2020 অনার্স, এটা অনলাইন পরীক্ষার কোশ্চেনটা ছিল। তো অঙ্কটা কিছুই নেই, অঙ্কটা আমার তোরা বুঝে বুঝতে পারছিস, নিজে নিজে করা আরম্ভ করে দে, বলছে সবাই কর নিজে নিজে অ্যান্সারটা আমি মেলাবো। বলছে এক্স লিমিটেড ওয়ান্স টু পারচেস ওয়ান মেশিন আউট অফ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ মেশিনস আন্ডার কনসিডারেশন, আদার ইনফরমেশন রিলেটেড টু দিস মেশিনস আর এস বিলো। তো মেশিন ওয়ান দিয়েছে, মেশিন টু দিয়ে দিয়েছে, তোরা দেখতে পাচ্ছিস, দেখ কোশ্চেন পড়ে বারবার বলছি তোকে পিবিডিটি বলেছে নাকি পিবিটি বলেছে নাকি প্যাড বলেছে না সিএফএটি বলেছে, ওরা নেট ক্যাশ ফ্লো বলেছে, নেট ক্যাশ ফ্লো মানে সিএফএটি, ওরা তোকে সিএফএটি বলে দিই, তাহলে ঝামেলা নেই, অঙ্ক নামিয়ে দে, নামিয়ে দেখ, ইজি অঙ্ক। ইয়ার ক বছরের অঙ্ক ছিল, 5 বছর, 1 2 3 4 5, ঠিক আছে। এবার ইয়ার তোর মেশিন ওয়ানের সিএফএটি গুলো একটু লিখি, 80,000, 1,20,000, ঠিক আছে। তো 90,000, 85,000 আর 1,58,000, মেশিন টু 60,000, 80,000, 1,20,000, 1,50,000, ঠিক আছে। তো 92,000, পিবি ফ্যাক্টর 10%, বল প্রথমটা কত হবে, 0.909, 0.826, 0.751, তারপর কত হবে, 0.683, লাস্ট 0.621। এবার প্রেজেন্ট ভ্যালু অফ সিএফটি বের করবো, কি করবো, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফটি বের করবো, আবার বলছি প্রেজেন্ট ভ্যালু অফ সিএফটি তোরা ক্যালকুলেট করে ফেলেছিস, আমাকে বলতে থাক, মেশিন ওয়ান এর কত হবে, 72720, তারপর 99120, নেক্সট 67590, নেক্সট 58055, নেক্সট 98118, এবার বল মেশিন টু বল, 54540, নেক্সট 66080, নেক্সট
90120 next 102540 102450 450 না ও 450 লিখেছে উল্টো বলে দিয়েছে তাই না হয়ে যায় মাঝে মাঝে তারপর 57132 57132 যোগ কর মেশিন 1 আর মেশিন 2 যোগ কর যেটা বের হলো তাকে বলে টোটাল প্রেজেন্ট ভ্যালু টোটাল প্রেজেন্ট ভ্যালু এই অঙ্ক কি বলতো ক্যালকুলেট ক্যালকুলেশন ধর একজন টুকছে আর একজন পাশ দিয়ে যদি ক্যালকুলেট হয়ে যায় তাহলে কথা থেকে অঙ্ক হয়ে গেল এই দেখ টোটাল কর মেশিন ওয়ানে টোটাল কর 395603 আর মেশিন টু টোটাল কর 370322 হয়ে গেল মাইনাস কর ক্যাশ আউটফ্লো দেখ কোশ্চেনে বলেছিল আউটফ্লো কত ছিল দেখ আউটফ্লো ছিল 3 লাখ আর 2 লাখ 80 3 লাখ প্রথমটায় আর তারপরটাই ছিল 2 লাখ 80 তাহলে এটা বাদ দিলে কত হবে 95603 আর এটা কত হচ্ছে 90322 হয়ে গেল নেট প্রেজেন্ট ভ্যালু শেষ এবার ওরা কি বলেছিল কম্পিউট এনপিভি অফ ইচ মেশিন স্যার করে দিয়েছি অ্যাজিউমিং কস্ট অফ ক্যাপিটাল 10% হুইচ মেশিন শুড দা কোম্পানি বাই কোম্পানি কোন মেশিনটা পারচেজ করবে বল কোন মেশিন পারচেজ করবে বল কোন মেশিন পারচেজ করবে 1 না 2 1 পারচেজ করবে আরে 1 পারচেজ করে 1 এর 1 থেকে তো বেশি পাচ্ছে তাই না প্রেজেন্ট ভ্যালু তো 1 এর বেশি তাহলে লিখ কি লিখবি দা কোম্পানি শুড পারচেজ দা কোম্পানি লিখ দা কোম্পানি should purchase the company should purchase ঠিক আছে তো মেশিন 1 মেশিন 1 ঠিক আছে তো বিকজ ইটস এনপিভি বিকজ ইটস এনপিভি ইজ হায়ার দ্যান the NPV of machine 2 NPV of machine 2 শেষ অঙ্কটা শেষ হয়ে গেল এরপরে দেখ পেজ নাম্বার কত বল এরপরে যে অঙ্কটা করব যে অঙ্কটা করো পেজ নাম্বার কত বললি 7 পেজ নাম্বার 7 কত নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক এটা পে ব্যাক পিরিয়ডের অঙ্ক আগের ক্লাসে তোদের পে ব্যাক পিরিয়ড পড়িয়েছিলাম ইকুয়াল সিএফটি আজকে কি করব আনইকুয়াল আনইকুয়াল সিএফটি মানে এক একটা বছরে এক একটা সিএফটি থাকবে দেখ না কোশ্চেনটা পড় তাহলে বুঝতে পারবো এটা পে ব্যাক পিরিয়ড তাহলে এখানে দেখ একটু লিখে রাখি পে ব্যাক পিরিয়ড পে ব্যাক পিরিয়ড পে ব্যাক পিরিয়ড তাহলে ওদের ব্যাচে যে অঙ্কটা করেছি না পে ব্যাক পিরিয়ডে তুমি লেকচার 11 লিখেছি ইউ ইজিলি পেরিয়ে যাবে অঙ্কটা করার পর তোর ভিডিওটাই দেখতে হবে না এমনিই পেরিয়ে যাবে দেখ এই অঙ্কটা করার পর ওয়াই লিমিটেড স্টার্টেড আ প্রজেক্ট ঠিক আছে তো উইথ দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 লাখ টাকা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে আমি একটা প্রজেক্ট শুরু করছি প্রজেক্ট শুরু করলে কি হবে প্রজেক্টে টাকা লাগাতে হবে ঠিক আছে প্রজেক্ট মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই প্রজেক্ট মানে মেশিন ভাবতে পারিস কোন জায়গায় ইনভেস্টমেন্ট করছিস এটাকে প্রজেক্ট বলতে পারিস তুই কত টাকা ইনভেস্ট করেছিস 5 লাখ টাকা এটাকে বলে ক্যাশ আউটফ্লো লাইফ কত মেশিনের লাইফ কত বলেছে মেশিনের লাইফ কত বলেছে স্যার মেশিনের লাইফ বলেছে 5 বছর মেশিনের লাইফ 5 বছর ঠিক আছে ইট ইজ আচ্ছা এখানে পে ব্যাক পিরিয়ড বলেছে আমি এর মধ্যে আবার আরো মেথডও করে দিতে পারবো অনেক কিছু মেথড করে দেওয়া যায় প্রফিটেবিলিটি ইন্ডেক্স করে দিতে পারবো ঠিক আছে না প্রফিটেবিলিটি ইন্ডেক্স করতে পারবো না পে ব্যাক প্রফিটেবিলিটি করবো ঠিক আছে ইট ইজ এক্সপেক্টেড ড্যাশ ক্যাশ ইনফ্লো মানে সিএফটি বলে দিয়েছে তোকে তোকে সিএফটি বলে দিয়েছে স্টার্টিং ফার্স্ট ইয়ার টু ফিফথ ইয়ার প্রথম ইয়ারে সিএফটি বলেছে সেকেন্ড ইয়ার থার্ড ফোর্থ ফিফথ বলেছে বলছে হোয়াট উইল বি দা পে ব্যাক পিরিয়ড বা ভেরি ভেরি সিম্পল কোশ্চেন দেখ দেখ সিম্পল কোশ্চেনটা দেখি আর করব প্রথমে কি করব ইয়ার প্রথমে লিখব ইয়ার লাইক তারপর কি লিখবো সিএফটি বলে দিয়েছে ঝামেলাই তো নেই দেখ সিএফটি বলে দিয়েছে সিএফটি টোক ইয়ার লেখ 1 2 3 4 5 তাই তো 5টা বছর বলেছে তো বল সিএফটি গুলো বল প্রথমে কত প্রথমে হচ্ছে 1,10,000 নেক্সট কত বলেছে পর 1,40,000 নেক্সট 1,80,000 নেক্সট 2,50,000 আর লাস্ট বল 3,80,000 ব্যাস এই ছিল অঙ্ক তোরা ছোটবেলায় মানে কোন ক্লাসে ধর ফার্স্ট সেমিস্টারে শিখেছিলি স্ট্যাটিস্টিক্স করেছিলি মনে পড়ে একটা কথা
মিডিয়ান করতে গিয়ে একটা জিনিস শিখেছি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মনে পড়ে তো? মনে পড়ছে কিভাবে করতে? এখন সেই জিনিসটাই সেই কনসেপ্টটাই মাথায় আসবে। এখানে লিখব কিউমুলেটিভ, ঠিক আছে? কি লিখলাম? কিউমুলেটিভ সিএফএটি, কিউমুলেটিভ সিএফএটি। তার মানে কি বুঝতে পারলি? ভালো করে শোন, আমি টপিকটা কি মেথড শিখছি এখন, পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড যদি তোকে বের করতে বলে আনইকুয়াল সিএফএটি, অর্থাৎ প্রতি বছর যদি সিএফএটি আনইকুয়াল হয়, সেক্ষেত্রে তোর কি লাগবে? কিউমুলেটিভ সিএফএটি লাগবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু আগের দিন কি করেছিলাম? ইকুয়াল সিএফএটি অঙ্ক করেছিলাম, তো কোনো দরকারই হয়নি আমার, অত ইজি হয়েছিল। এখানটা ভালো করে বোঝ, কি লিখলাম এটা বল, কিউমুলেটিভ সিএফএটি। তাহলে প্রথমে কত মনে আছে তো কি করে করতে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমে যেটা থাকতো সেটা লিখতাম, তারপর এটা যোগ করতে করতে যেতাম। প্রথমে কত হচ্ছে বল? 110,000। এই 110 এর সাথে এই 1,40,000 যোগ কর, কত হচ্ছে? আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দেখিয়ে করছি। 110 প্লাস 1,40,000 করে কত হচ্ছে? 2,50,000। তারপর 2,50,000 এর সাথে 1,80,000 যোগ করবো, কত হচ্ছে? 4,30,000। এই 4,30,000 এর সাথে 2,50,000 যোগ করবো, কত হচ্ছে? 6,80,000। তারপর 6,80,000 এর সাথে 3,80,000 যোগ করব, কত হচ্ছে? 10,60,000। এই চার্টের এই টেবিলে কোনো সমস্যা নেই, টেবিল বুঝে গেছিস? কি শেখাবো ওখানে? কি শেখানোই ছিল না ওখানে? কি করতি মনে করার চেষ্টা করছে? ক্লাস ক্লাস করতি, তারপর লিখতি ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো ভেরি ভেরি সিম্পল জিনিস। আচ্ছা তুই বল, বাদ দে স্ট্যাটিস্টিক্স, ভুলে যা। এখন আয়, তুই ইনভেস্টমেন্ট করেছিলি কত? কত ইনভেস্টমেন্ট কত বলেছি আমাকে? 5,00,000 টাকা। তো টার্গেট অ্যামাউন্ট কত? টার্গেট অ্যামাউন্ট কত স্যার? 5,00,000। আরে আগের দিন বলেছিলাম পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড কাকে বলে? ওই টাকাটা, ধর 5,00,000 টাকা তুই ইনভেস্ট করেছিস, কতদিন ওই টাকাটা তুলতে পারবি? এটা তো বলেছিলাম পে ব্যাক পিরিয়ড কাকে বলে? তুমি যে টাকাটা ইনভেস্ট করেছো সেই টাকা তুমি কতদিনে তুলতে পারবো? আমি ইনভেস্ট করেছি কত এই অঙ্কে? 5,00,000। 5,00,000 আমি কি এক নম্বর? এই দিকে আর কোনো ভ্যালু নেই। আমি এক বছরে কি 5,00,000 টাকা তুলতে পারছি? প্রথম বছরে আমি 1,10,000 তুলতে পারছি। 1 আর 2 মিলিয়ে স্যার 2,50,000 টাকা তুলতে পারছি, তাও 5 তুলতে পারছি না। 3 নম্বর বছর মিলিয়ে স্যার 4,30,000 তুলতে পারছি। কি 3 নম্বর বছরে 4,30,000, আর 4 নম্বর বছরে স্যার 4 নম্বর বছরে 6,80,000। তার মানে আমি কি বলতে পারি যে 3 নম্বর বছর আর 4 নম্বর বছরের মধ্যে আমার টাকা উঠে গেছে, 3 আর 4 এর মাঝখানে? তাহলে এখানে লিখলাম 5,00,000 টাকা, ঠিক আছে? কবে টাকাটা উঠেছে বল? 5,00,000 টাকা কবে উঠেছে? 3 নম্বর আর 4 নম্বরের মাঝখানে, এই যে 3 নম্বর আর 4 নম্বরের মাঝখানে। এটাকে লিখবো পিবি। স্যার কি করে করবেন এটা? খুব সুন্দর জিনিস, একটা ম্যাথামেটিক্স একটা শিখেছিলাম আমরা, কোন ক্লাসে? ফার্স্ট সেমিস্টারে শিখেছিলাম, মনে আছে কিনা জানি না। ইন্টারপোলেশন বলে একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে? তো এখন কোন এটা কোন মেথডটা ফলো করে করব? সিম্পল ইন্টারপোলেশন, সিম্পল ইন্টারপোলেশন, ঠিক আছে? সিম্পল ইন্টারপোলেশন কি কিভাবে করতে হবে দেখ শেখাচ্ছি, চিন্তা নেই, এটা করি, তারপর অল্টারনেটিভটা শিখিয়ে দেবো। তবে আমি বলবো সিম্পল ইন্টারপোলেশনটা বেশি ভালো, ঠিক আছে? তো পরেরটা যেটা বলে দেবো ওটা তো ইজি। আরে পরেরটা যেটা করে দেবো এখন, যদি পরের যেটা করবো সেটা যদি এখন বলে দিই, কেউ আর সিম্পল ইন্টারপ্রেশন করবে না। তো ওটা পরে বলবো, আগে এটা করি, ঠিক আছে? আগে এটা করি, দেখ কি কর। কেন এটা এটা কেন শিখতে হবে? আমি বারবার বলছি এটাকে শিখে রাখাটা উচিত। আরে পরেরটা সোজা লাগলো, তোরা যদি বারবার ওটা করিস তাহলে সমস্যা হবে। কেন সমস্যা হবে? এরপরে আমরা একটা মেথড শিখবো IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ওটা শিখতে গেলে কিন্তু সিম্পল ইন্টারপ্রেশনই অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার এটা শিখে রাখা উচিত। তাহলে কীভাবে করবো দেখ, মনে রাখা, দেখ টেকনিকটা, দেখ ফর্মুলা কী করে মনে রাখবো। দেখ এই দুটোর মাঝে পিবি আছে, আবার এই দুটোর মাঝে কি আছে? 5,00,000 আছে। দেখ কি আর করবো, এখানে লিখছি পিবি মাইনাস ওপরেরটা, ওপরেরটা এই যে ওপরেরটা 3, এখানে ইকুয়াল টু রাখলাম। তাহলে পিবি মাইনাস যদি 3 হয় তাহলে এই দিকে কি হবে স্যার? 5,00,000 মাইনাস 4,30,000। শুধু এইটুকু দেখ, এইটুকু দেখ বুঝতে পারলি কি না? কি লিখলাম বল এখানে? ইন্টারপোলেশন করেছিলি, তোরা ফরওয়ার্ড করেছিস, ব্যাকওয়ার্ড করেছিস, সব শিখেছিলি। এটা থেকে এটা মাইনাস করলাম, দেখ এটা কি করেছি বল? এটা থেকে, এটা থেকে এটা মাইনাস করি, হ্যাঁ কি না? তো এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে এইদিকে এটা থেকে এটা মাইনাস বলতে পারি তো, ডিভাইডেড বাই। এবার কি হয়, নিচ মাইনাস ওপর, নিচ মাইনাস ওপর, মানে এই 4 থেকে 3 বাদ দে, এখানে এই 4 থেকে 3 বাদ দিই, তাহলে এখানে 6,80,000 থেকে 4,30,000। বোঝা গেল কি বললাম? এটাকে বলে সিম্পল ইন্টারপোলেশন, এই টেকনিকটাকে বলে সিম্পল ইন্টারপোলেশন। এগুলো তোরা করেছিস স্ট্যাটিস্টিক্স কি 11 কেন? আমার মনে আরো নিচু ক্লাসে তোরা শিখেছিস, আমারও তো মনে নিচ্ছে নিচু 11 এর নিচে তার পড়াই না তো বলতে পারবো না। তো দেখ এইগুলো বুঝতে পারলি কি বললাম? এটাকে সিম্পল ইন্টারপোলেশন, এগুলো তোরা জানা তো উচিত, আগামী দিনে অনেক কাজে লাগবে, তাই না? তো এটা কি হলো বল? ক্যালকুলেট করবো, পিবি থেকে 3 বাদ দে স্যার, পিবি মাইনাস 3। ছোটবেলায় ক্যালকুলেট করেছিস? আরে এই মাইনাস 3টাকে ডাইরেক্ট করে দে,
আর ওই দিক চলে যা, ওই দিক করলে কি হবে, শুধু তিন, হ্যাঁ কি না, ঠিক আছে? তো চার থেকে তিন বাদ দিলে কত, এক লেখার দরকার নেই, পাঁচ লাখ থেকে চার লাখ তিরিশ বাদ দিলে স্যার 70,000, হ্যাঁ কি না, ডিভাইড বাই কত হচ্ছে 2,50,000, তাহলে একবারে করে ফেল, 3.28 ইয়ার্স, তোরা বুঝে গেছিস, যারা বুঝিসনি জিজ্ঞাসা কর, এটা তো আর বোঝানোর কিছু নেই, এ তো তোর ছোটবেলা দিয়ে তুই যদি ম্যাথ পারিস তাহলে এইগুলো আর কি শেখাবো, ক্যালকুলেটার নিবি, 70/2,50,000 করবি, 0.28 বেরোবে, তার সাথে 3 যোগ করে দিবি, 3.28, বোঝা গেল? অর দিয়ে আর একটা মেথড শেখাচ্ছি, এই মেথড আমার খুব একটা ভালো লাগে না, তবু বলে দিচ্ছি। আর একটা কথা, পরীক্ষায় যদি তোর পে ব্যাক পিরিয়ড আসে কত নম্বর আসবে স্যার, এই পে ব্যাক পিরিয়ড যদি পরীক্ষায় আসে তাহলে 5 নম্বর আসবে, যদি পরীক্ষায় পে ব্যাক পিরিয়ডের অঙ্ক আসে কত নম্বর আসবে, 5 নম্বরে আসবে পরীক্ষায়, বাট এবছর তো পে ব্যাক পিরিয়ড অতটা ইম্পর্টেন্ট নেই, এবছর আসবে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এবছর পরীক্ষা আসবে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, আগের দিন ওদের কাছে করিয়েছি, আজকে করাবে, পরেই করবো তোদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ও সব সিম্পল জিনিস, সবই সিম্পল, কিছু নেই, দেখ অর দিয়ে লিখলাম স্যার কি করে করবো, দেখ টেকনিকটা দেখ কিভাবে বলবো, সবাই রেডি, শোনার জন্য রেডি কি, দেখ শোনার জন্য রেডি হলে বলবো, নাহলে কিন্তু আমি করে ফেল, আমি না করে ফেললে তখন বুঝতে পারবি না, অসুবিধা হবে, দেখ বলবো কি করে করবো, তোর টার্গেট কত, তোর টার্গেট কত, 5,00,000 টাকা, আচ্ছা 5,00,000 টাকা টার্গেট না, এক নম্বর বছরে 5,00,000 উঠছে না, দুয়ে উঠছে না, তিনেও পুরোপুরি উঠছে না, চারে উঠছে, তাই না, চারের মধ্যে উঠে যাচ্ছে, তাহলে কি বলতে পারি, 4,30,000 তুই তুলতে পেরেছিস ক বছরে বল, 4,30,000 তুলতে পেরেছিস 3 বছরে, 3 বছর, 3 বছর তো হচ্ছেই, ঠিক 4,30,000 3 বছর তুলতে পেরেছিস, তাহলে তো শর্ট পড়ছে কত টাকা, আর 70,000 টাকা, তাহলে 3 বছরে তো, 3 বছরে তো 4,30,000 উঠলোই না স্যার, আমার আরো 70 দরকার, তাহলে 70,000 টাকা দরকার, তোর দরকার কত, 70,000 টাকা, নেক্সট ইয়ারে কত কমাচ্ছিস স্যার, নেক্সট ইয়ারে 2,50,000, হ্যাঁ কি না, তাহলে আমি বলতে পারি যে ছোটবেলায় ইউনিটি মেথড করেছিলাম, 2,50,000 টাকা কামাই 1 বছরে, 1 টাকা কামাই 1/2,50,000 বছরে, তোর কি 2,50,000 টাকা দরকার আছে, কত দরকার, 70, তাহলে 70,000 টাকা তুই কত বছরে কমাবে, 70,000/2,50,000, খুব টাফ লাগলো এটা, 70 3+ 70,000/2,50,000, দেখ তাই করেছি সেখানে, এটা এটা শেখার পর সবাই বলে কি এটাই করবে, এটা বেশি ইজি, কিছুই নেই এটার মধ্যে, কিন্তু কিন্তু এটা, হ্যাঁ বল কোনটা করবি, আগেরটা করবি, সব কটাই ভালো, আরে এটা যখন, এটা যখন মজা পেয়ে যাবি একটা দুটো করলে, তখন বলে এটাই করবো বলছি, এটা ঠিক আছে, তো আমার দুটো এটা বেশি ভালো লাগে, কেন আমি কেন এটাকে প্রেফার করছি, ওই IRR করতে এটা কাজে লাগবে, ঠিক আছে, তো যাই হোক, IRR আমাদের অনার্সে খুব আসে, IRR, তো এই অঙ্কটা শেষ হয়ে গেল, বোঝা গেল, টুকেনে দেখ নেক্সট যে অঙ্কটা করব, এই অঙ্কটা 2019-এর একটা অঙ্ক পেয়েছি, দেখ জেনারেলে এসেছিল অঙ্কটা, কোশ্চেনটা পড়ছি একটু মন দিয়ে শুনবি, ঠিক আছে, তো এটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের উপর বেস করা অঙ্ক, ঠিক আছে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, দেখ বলিস প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আরে তোরা NPV শিখলি তো, NPV কি করলাম, দুটো মাইনাস করলাম না, মনে পড়ছে তো কি করলাম, প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লো মাইনাস করলাম, এখানে মাইনাসে যায় সাইনটা হয়ে যাবে ডিভাইড, ব্যাস ইজিলি হয়ে যাবে, তা কি বলছে, আ প্রজেক্ট রিকোয়ার অ্যান ইনিশিয়াল আউটলে, কত বলেছে ইনিশিয়াল আউটলে, আমি একটু ছোট করে লিখছি, ওরা বলেছে ইনিশিয়াল আউটলে মানে কি, ক্যাশ আউটফ্লো, তোদের লিখতে হবে আগে, জাস্ট দেখ এখানটায় ক্যাশ আউটফ্লো কত বলেছে বল, বল কত বলেছে, 60,000, 60,000 বলছে, দ্য অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো মানে CFAT তোকে বলে দিয়েছে, CFAT তোকে বলে দিয়েছে, তাই তো, CFAT বলেছে, কত বলেছে, বলছে দ্যাট উইল বি অকার্ড ফ্রম দ্য প্রজেক্ট ডিউরিং দ্য 4 ইয়ার্স, 4 বছরে CFAT বলেছে, প্রথম বছরে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, 4 বছরে CFAT, কি টুকতে হবে না, দেখ আমি অঙ্ক যখন করবো সেটা দেখিস, 15,000, 24,000, 24,000 আর কত বলেছে 30,000, ঠিক আছে, তো 4 বছরে CFAT বলে দিয়েছে, ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট মানে মনে পড়ছে NPV করার সময় আগের অঙ্ক একটা বলেছিল কস্ট অফ ক্যাপিটাল, তাহলে এখানে ডিসকাউন্ট রেট কত বলেছে বল, পিভি ফ্যাক্টর, বল পিভি ফ্যাক্টর কত বলেছে, 12%, পিভি ফ্যাক্টর বলেছে 12%, নেক্সট কি বলেছে, বলছে ক্যালকুলেট GPI এন্ড NPI, দেখ GPI এর ফুল ফর্মটা লিখি, এখানে লিখি GPI, এটা বের করতে হবে, GPI স্যার, GPI এর ফুল ফর্ম গ্রস প্রফিটেবিলিটি, গ্রস প্রফিটেবিলিটি ইনডেক্স, গ্রস প্রফিটেবিলিটি ইনডেক্স, ঠিক আছে, এর ফর্মুলা কি করে করব, GPI, GPI বের করার ফর্মুলা হচ্ছে তোমার, ভালো করে দেখে নে, লিখে দিচ্ছি, টোটাল, টোটাল প্রেজেন্ট ভ্যালু, যেটা আগে তোরা যেটা জানিস ওটাকে GPI বলে,
টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই ক্যাশ আউটফ্লো, মনে পড়ছে আগের দিন যেটা করিয়েছিলাম, তোরা যাকে প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলিস ওটাই হচ্ছে জিপিআই, ঠিক আছে? তো হয়ে গেল ক্যাশ আউটফ্লো। স্যার এখন তোরা বলবি স্যার কিভাবে করবো, সে তো পরের কথা, কিভাবে করবো আগে ফর্মুলা তো জেনে রাখ, তারপর অঙ্ক হয়ে যাবে, অঙ্ক নেমে যাবে। এবার কি করবো, এনপিআই, এনপিআই ফর্মুলা কি, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। স্যার কি করে বের করবো এটা, উপরে হবে এনপিভি বাই ক্যাশ আউটফ্লো, এই হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আগে জানলে তুই অঙ্কটা করতে পারবি। দেখ ফর্মুলা কিন্তু খুব একটা টাফ না, কিন্তু আমরা কি জানি, আমরা পিআই যেটা জানি পিআইটাই হচ্ছে জিপিআই, ঠিক আছে? পিআইটাই জিপিআই। এবার এনপিআই বলেছে, এনপিআই ফুল ফর্ম কি বললাম, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নেট মানে ওখানে এনপিভি বসিয়ে দিবি, ব্যাস। আরে ভাই এখানে প্রেজেন্ট ভ্যালুর জায়গায় এনপিভি, ব্যাস, এই তো চেঞ্জ, আর কিছু নেই, হয়ে গেল। এইবার তোকে কি করতে হবে, হলো তো এত অবধি, একটু জায়গা নিচ্ছি এখানটায়, তুই বল অঙ্কটা কি করে নামাবো। বলে স্যার ক্যাশ আউটফ্লো বলে দিয়েছে 60,000, বলেছে নিচে 60,000 বসিয়ে দিলি, এখানে নিচে 60,000 বসিয়ে দিলি, আমাকে বল, বল দেখি অ্যান্সার দিতে পারবি, বল। এটাই তো আসল খেলা, এই লাইনটা ধরতে বলে হয়ে গেল। সেটা কি, তোর উপরে কি লাগবে এখানে, প্রেজেন্ট ভ্যালু টোটাল। প্রেজেন্ট ভ্যালু কি করে বের করবি, 15,000 টাকা দিয়ে দিয়েছে, পারবি করতে? বুঝতে পারছিস কি বলতে পারছিস, আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস নাকি, বলবো ভেঙে ভেঙে। প্রথম বছর 15,000 টাকা কি করতাম, প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে পিভি ফ্যাক্টর দিয়ে গুণ করতাম, মনে পড়ছে তো? প্রেজেন্ট দেখ না, আগের অঙ্কটা করলাম, তাহলে এনপিভি করলাম, তো কি করলি, সিএফ এর সঙ্গে পিভি ফ্যাক্টর গুণ করলে তো প্রেজেন্ট ভ্যালু হতো, তাহলে পিভি ফ্যাক্টর। আমি কি বলেছিলাম, তোর পরীক্ষায় কখনো কখনো এমনও সিচুয়েশন আসতে পারে পিভি ফ্যাক্টরের রেট গুলো নাও বলতে পারি, আমাকে বলেছে 12% কোন বছর কত, তাহলে তোকে জানতে হবে। তাহলে কেন শেখা জরুরি ছিল, শেখা জরুরি, এই অঙ্কে দেয়নি, তোরা তোর আশা করে যাবি না না আমার পরীক্ষাটা দিয়ে দেবে পিভি ফ্যাক্টর, এবার তুই করতে পারলি না, অঙ্ক তোকে ছেড়ে দিয়ে আসতে হবে না জানা থাকলে। তাহলে করি অঙ্কটা, প্রেজেন্ট ভ্যালু করছি, এখানে করছি ইআর সিএফএটি, তাই তো? তারপর কি, পিভি ফ্যাক্টর কত, 12%, তারপর কি, প্রেজেন্ট ভ্যালু পিভি, মানে লিখতাম কি, লিখতাম পিভি অফ সিএফএটি। ইআর কি, 1, 2, 3, 4, কত কত টাকা, 15,000, 24,000, 24,000 আর 30,000। ক্যালকুলেটার দে ভাই, ক্যালকুলেটার একটা, ক্যালকুলেটার লেখ, এটা কত বলেছে বল, স্যার 12%, তাহলে হিসাব কি বলে নিয়ম, 100/112 করে ইনটু টেপ, 100/112 কর করে ইনটু দে, সবাই নিজে দেখবি, কিন্তু নিজে থেকে দেখবি, আমি বললেই হলো না, 0.89, চেষ্টা করবি সবসময় পয়েন্টের পর তিনটে ঘর নেওয়ার, তাহলে অ্যাকুরেট ফিগার আসবে, ঠিক আছে? পয়েন্টের পর তিনটে ঘর কত হচ্ছে, 0.8928 আছে, তাহলে 893, বুঝতে পারলি, 0.893। তারপর ইকুয়াল টু প্রেস কর, 0.797 ইকুয়াল টু প্রেস কর, 0.712, ঠিক আছে? তো তারপর ইকুয়াল টু প্রেস কর, 0.635, হয়ে গেল, গুণ করে দে, কাজ হয়ে যাচ্ছে। 15,000 × 0.893 কত হচ্ছে, 13,395, তারপর 24,000 × 0.797 কত হচ্ছে, 19,128, তারপর 24,000 × 0.636 নেক্সট লাস্ট 30,000 × 0.635 কত হচ্ছে, 19,050, যোগ করে বলিস কত হচ্ছে। আচ্ছা আমি করি, 13,395 প্লাস 19,128 প্লাস 17,088 প্লাস 19,050 কত হচ্ছে, 68,661, ঠিক আছে? তো তাহলে এখানে লিখবো কত, ওপরে লিখবো 68,661, হ্যালো, হ্যাঁ কেন, ও আচ্ছা আস্তে আস্তে চলে আয়, আচ্ছা দাদা শোন, তাহলে কি বললাম, এটা হয়ে গেল, বল কত বের হলো, বল, বুঝতে পেরেছিস, টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটা টোটাল প্রেজেন্ট ভ্যালু বসিয়ে দিলাম, ওটা ভাগ করে নিবি,
এবার এনপিভি এনপিভি কোথায় করবে এখানে জায়গা নেই এখানে করে এনপি ভাষা করে এনপিভি এনপিভি বের করার নিয়ম কি ছিল টোটাল প্রেজেন্ট ভ্যালু তাই তো টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস ক্যাশ আউটফ্লো তো টোটাল প্রেজেন্ট ভ্যালু কত বেরিয়েছে 68661 আর ক্যাশ আউটফ্লো কত ছিল 60000 তাই তো তাহলে কত হবে 8661 যোগ করে দেখিস তো ঠিক করেছিলাম নাকি একটা যোগ ফলটা দেখতো তাহলে বল দেখি প্রথমটা ভাগ করে কত বেরিয়েছে এটা 1.14 আর পরেরটা 0.144 মানে 140 হয়ে গেল অঙ্কটা শেষ নেক্সট ওয়ান কি বলেছে অঙ্কটা 27 নম্বর পেজ পেজ নাম্বার 27 এর ঠিক আছে তো 10 নম্বর অঙ্ক শুধু এনপিভি হলে আমি বলতাম তুই নিজে বাড়িতে করে নিস এখানে বলেছে এনপিভি এবং আইআরআর দুটো করতে এবং অনার্সে যারা পড়ে তাদের আইআরআর দেবেই ঠিক মানে এতটা ইম্পর্টেন্ট আইআরআর আসেই দেখবি তুই লাস্ট যে ইয়ারের গুলো সলভ করবি দেখবি আইআরআর প্রতি বছরই এসছে ঠিক আছে তো আইআরআরটা আসে আইআরআর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন পরে বলছি আগে এনপিভিটা করে নি না দেখ এই অঙ্কে কি দিয়েছে সিএফএটি বলে দিয়েছে কোশ্চেনটা পড় কোশ্চেনে দেখ এরপরে আর ধরনের না না আর কিছু হবে না ঠিক আছে তো কোশ্চেনে সিএফএটি বলে দিয়েছে কি বললাম কোশ্চেনে দেখ সিএফএটি বলে দিয়েছে এখন তোরা বলবি স্যার আপনি আগের বেশ কিছু অঙ্ক করলেন সিএফএটি বলে দিলে আপনি দুটো মেশিন একবারে করেছিলেন করতে পারি দুটো মেশিন একবারে করলে তাহলে তোর এনপিভি আলাদা আলাদা বেরোবে ঠিক আছে তো আমি কি চাইছি প্রথমে মেশিন এক্স এর এনপিভি আর আইআরআর দুটোই করে নিই আমি এখন তোকে কি করাবো ভালো করে শোন মেশিন এক্স এর এনপিভি আর আইআরআর আমি করে দেব তোরা মেশিন ওয়াইটা করবি কি বললাম বোঝা গেল একটা ভালো করে বোঝাই করবি নিজে পরীক্ষায় ঠিক আছে তো দেখ কি বলেছে বুঝতে পারলি ব্যাপারটা ঘরগুলো বোঝার চেষ্টা করিস ইয়ার কত বলেছে কত কত ইয়ার বলেছে বল কোশ্চেনে 5 বছর তাহলে লেখ 1 2 3 4 5 এক দুই তিন চার পাঁচ সিএফএটি কত কত বলেছে লেখ মেশিন এক্স আমি কিন্তু মেশিন এক্স করছি কত বলেছে বল 1.5 লাখ টাকা তাই তো তারপর 1,80,000 টাকা তারপর 13,75,000 টাকা নেক্সট 9,62,000 নেক্সট 4,12,000 নেক্সট আর কিছু বলেনি হয়ে গেল এত অবধি হয়ে গেল বল এত অবধি হয়ে গেল এখন তোদের মনে অনেকগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো আমি আগে ক্লিয়ার করি বলে স্যার কোশ্চেন করিনি আমি তো করে দিচ্ছি কিছুক্ষণ পরেই কোশ্চেনটা আসবে যদি অঙ্কটার দিকে ভালো করে ফোকাস করিস বলে স্যার এনপিভি যখন আপনি করাতেন কস্ট অফ ক্যাপিটাল কোশ্চেনে বল কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট বলছে কোশ্চেন পড় প্রত্যেকে কারণ পড়াটা জরুরি কোশ্চেন পড়া জরুরি কারণ আমি আগে যতগুলো অঙ্ক করলাম কোনো অঙ্কে এতগুলো পার্সেন্টেজ লিখেছিলাম নাকি তা এখানে কেন লিখলাম বুঝতে হবে তো ব্যাপারটা তাহলে দেখ কোশ্চেনটা পড়ে দেখ কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট বলেছে বলেছে কোথাও বলেছে দেখ দ্য কোম্পানি কস্ট অফ ক্যাপিটাল 10% শুনেছিস প্রত্যেকে শুনেছিস কস্ট অফ ক্যাপিটাল কত বলেছে কোশ্চেনে 10% কস্ট অফ ক্যাপিটাল যত পার্সেন্ট বলে তারই এনপিভি হয় তাহলে কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট বলে 10% তাহলে এনপিভি কত পার্সেন্টের উপর হবে 10% উপর স্যার তাহলে 12/14 মনে কর কিছুক্ষণ সময়ের জন্য মনে কর 12/14 আমি লিখিনি মনে কর এখানে কিছু লেখাই নেই ঠিক আছে কিছু লেখা নেই মনে কর কিছু লেখা নেই ঠিক আছে তো এটার উপর বেস করে এনপিভি করি কি বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝিসনি বুঝেছিস কি বুঝিসনি 10% কত হয় বল প্রথমে 0.909 তারপর 0. কত ছিল যা 821 নাকি 826 তারপর 0.751 তারপর 0.68 বলে দিয়ে কোশ্চেন তারপর 0.621 গুণ কর জাস্ট এটা গুণ করে করে বসা কত হচ্ছে বল ক্যালকুলেট করতে থাক বল কত হচ্ছে 136350 নেক্সট
148 680 next 103 2625 next 657046 লাস্টেরটা 255852 ঠিক আছে তো এই তো বেরিয়েছে সবকটা ট্রল কর ট্রল করে কি লিখতে এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু লিখতে তো হ্যাঁ স্যার লিখতাম লিখতাম তো টোটাল প্রেজেন্ট ভ্যালু লিখ টোটাল প্রেজেন্ট ভ্যালু লিখলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু করবি টোটাল করবি টোটাল প্রেজেন্ট ভ্যালু তার থেকে কি মাইনাস করব ক্যাশ আউটফ্লো তার থেকে মাইনাস করতাম ক্যাশ আউটফ্লো বল কোশ্চেনে ক্যাশ আউটফ্লো কত বলেছিল 17 18 750 এটা কত বেরিয়েছিল বল ফাঁকা রেখেছি টু টু থ্রি জিরো ডবল ফাইভ থ্রি মাইনাস কর মাইনাস করে বলি কত হচ্ছে কত হচ্ছে বলিস 511803 ঠিক বলেছিস 511803 এটাকে বলে এনপিভি আমাকে বল এখানে কোনো ডাউট আছে এত অবধি কোনো ডাউট আছে এনপিভি তো শিখে গেছিস কি বুঝেছিস তো তোকে কি শুধু এনপিভি করতে বলেছে এনপিভি এবং আইআরআর আইআরআর ফুল ফর্ম কি ইন্টারনাল রেট অফ রিটার্ন এ থিওরিটিক্যাল কনসেপ্ট দেওয়া আছে থিওরি অনেক সময় পরীক্ষা আছে থিওরিটিক্যাল কনসেপ্ট অনেক ক্লাসে আছে আইআরআর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন এটা কাকে বলে আইআরআর আইআরআর কাকে বলে ইন্টারনাল রেট অফ রিটার্ন কাকে বলে আইআরআর মানে হচ্ছে এমন একটা রেট অফ রিটার্ন মানে রিটার্নের এমন একটা পার্সেন্টেজ কোন পার্সেন্ট ভালো করে শুনবি কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হয় বল বল কি বললাম আইআরআর কাকে বল শর্ট ফর্ম বললাম বল কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হবে আবার বলছি পার্সেন্টেজ কত হলে এনপিভি জিরো হবে ব্যাস এটাই তো বললাম আবার বলছি বল কি এটাই বললাম তো পার্সেন্টেজ শুনছিস তো কি বলছি কি কি সমস্যা বল কিছু সমস্যা হয়নি তাহলে এদিক তাকা বোর্ডের দিকে তাকা পার্সেন্টেজ কত হলে কি বললাম পার্সেন্টেজ কত হলে বারবার বলছি পার্সেন্টেজ কত হলে দেখিস তো পার্সেন্টেজ কত হলে এনপিভি জিরো হবে তাকে বলে আইআরআর তাহলে মনে রাখবে মনে রাখতে পারবি তো আইআরআর কাকে বলে কি বললাম আইআরআর কাকে বলে পার্সেন্টেজ কত হলে আইআরআর জিরো হবে স্যার অন্যরকম ভাবে আমি বলার চেষ্টা করছি এটা তো বুঝতে পারলি অন্যরকম ভাবে যেটা বলবো এটা দিয়েই বলবো সেটা কি পার্সেন্টেজ কত হলে ঠিক আছে তো পার্সেন্টেজ কত হলে পিভি অফ সিএফএটি ঠিক আছে তো আর আউটফ্লো দুটো সমান হবে কি বললাম বুঝতে পারলি তো জিনিসটা বুঝতে পারলি আমি কি বললাম আরে এই দুটো সমান মানে কি বল না এই দুটো সমান মানে কি এটা যদি 10 টাকা হয় তাহলে এটাও 10 টাকা হবে তাহলে দুটো যদি সমান হয় তাহলে জিরো হচ্ছে তো মানেটা বুঝতে পারছিস বলছে যে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ এনপিভি জিরো হবে এটাও বল বা অন্যভাবে যদি ঘুরিয়ে বলিস পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হলে প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ আউটফ্লো সমান হবে কত পার্সেন্টেজ তাকে বলে আয়ার বোঝা গেল তাহলে তোকে পরীক্ষায় কখনো আয়ারে বলবে না আয়ারে পার্সেন্টেজ বের করতে বলবে এ তো তোদের সিলেবাসে বিকম অনার্সে ক্যালকুলেশনতে তো জলের মতন কোশ্চেন করে দিচ্ছে তো এই কোশ্চেন একদম জলের মতন তুলে দিয়েছে এই কোশ্চেনটা করা উচিত ছিল কেমন একটাও পার্সেন্টেজ দেওয়া উচিত ছিল না তাহলে অঙ্কটার মজা থাকতো ঠিক আছে এখানে পার্সেন্টেজটা দিয়ে ধরে ফেলতে পারবে যে এইভাবে করেছে পার্সেন্টেজ দেওয়ার দরকার ছিল না যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে তো তোদের দেয় না সাধারণত তোদের পার্সেন্টেজ দিয়ে দেবে তো দেখ এখানে কত কত পার্সেন্ট দিয়ে কোশ্চেন দেখ টেবিল কি কি দিয়েছে কোশ্চেনে টেবিল কি কি দিয়েছে কত 12% না না 10 দিয়েছে 12 দিয়েছে 14 দিয়েছে দেখ ঠান্ডা মাথায় দেখ 10% করে 10% করে আমার এনপিভি কত বেরিয়েছে বল 10% করে 5 লাখ বেরিয়ে আমার কি টার্গেট কি জিরো কোন পার্সেন্টেজ জিরো হবে স্যার 10% আপনার বেরিয়ে গেল 5,11,000 এবার 12% করে দেখি 12% করে দেখি কত বেরোয় এনপিভি আবার 14% করে দেখি দেখি কত বেরোয় কি বুঝতে পারছিস তা এই মেথডটা কি বলছি কঠিন কিছু না মেথড কঠিন কিছু না কি লেন্দি মেথড ট্রায়াল অ্যান্ড এরর মেথড বারবার করে করে দেখতে হবে
এ তো তোর সিলেবাসে একটা সিলেক্টেড অঙ্ক দেয়, তো তো মোটামুটি ও পড়ে যায়, কিন্তু এমন কিছু অঙ্ক হতে পারে আরো বড় বড় পার্সেন্টেজ হতে পারে, ঠিক আছে? তো তো দেখ করতে পারবি নিশ্চয়ই 12% তোরা প্রত্যেকে, কি রে 12% করতে পারবি তোরা? কর 12% টা কর। আচ্ছা 12% এর পি ফ্যাক্টর গুলো বলে দিয়েছে, বল দেখি কত কত। 1,50,000 তারপর ওই সাইডটা বল একবারে, এটা 138420, এই কথা বলিস না, 138420। নেক্সট এটা 979000, আর এই সাইডে 928125। জাস্ট 2 মিনিট দে, হয়ে যাবে এখনই, আমি এখনই করে দেবো, তো অ্যান্সার মিলিয়ে দেবো, সব বুঝতে পারবি কোথায় মিলছে কোথায় মিলছে না। তারপর 611832, আর এইদিকে 569504, এইদিকে 21381427। আচ্ছা এবার দেখ এটা কত মাইনাস করব, 1718750, এটাও তাই মাইনাস করব, 1718750। মাইনাস করে কত বের হচ্ছে বলতে হবে, এটা মাইনাস করে কত বের হচ্ছে বল, 383096, ঠিক আছে 383096। তারপরেরটা কত বের হচ্ছে, 6677, ঠিক আছে? তো তাহলে দেখ আমার কত বেরোলো, 10% করে বেরিয়েছে এত 5 লাখ, 12% করে বেরোলো 3 লাখ, 14% করে বেরোলো কত, 2 লাখ। তাহলে আমাকে কি করতে হবে, জিরো করতে হবে, তাহলে কত পার্সেন্ট করবো একটা বল না, 14% হয়ে গেল তো। তুই দেখ না 10%-এ তুই যত পার্সেন্টেজ আস্তে আস্তে বাড়ছে এনপিভি তত কমছে, তাহলে কি করবো 14% এর পর 10, 12, 14, তুই 16/18 করে দেখ না, 18% করি, 18% করে দেখি, ঠিক আছে? তো 18% করে দেখি, IRR-টা এইভাবেই করতে হয়, ঠিক আছে? তো তাহলে কি করবো আমরা, আমরা এবার বুঝতে পারছিস তো, হ্যাঁ বেরোবে বেরো, সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে, ওয়েট করতে হবে। তাহলে এখানে দেখ ভালো করে শোন কি হবে, তোকে 10% করে দেখলি তোর 5 লাখ বেরোচ্ছে, শুনছিস তো ভালো করে বোঝার চেষ্টা কর, 10% করে 5 লাখ বেরোচ্ছে, 12% করে 3 লাখ বেরোচ্ছে, 14% করে 2 লাখ সামথিং বেরোচ্ছে। তাহলে এবার আমাকে করে করে দেখতে হবে, IRR মানে কি বললাম, ইন্টারনাল রেট অফ ইন্টার্ন, এটা মানে হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, বারবার তোকে করে করে দেখতে হবে কোন পার্সেন্টেজে আসতে পারে। তাহলে তোকে 14% এটা বেরোলো, এবার আমরা 16% করে দেখবো, তারপর যদি 16% চলে আসে ভালো, যদি না আসে তখন 18% যাবো, এভাবে তোকে করে করে দেখতে হবে, ঠিক আছে? তো তাহলে এইবার কি করব, তাহলে কর 14-এর কর তোরা 16% করে দেখ, এরপরে যদি ওখানে জায়গা না থাকে নিচে কর 16%, ঠিক আছে? তো 16% করে দেখতে হবে। এবার দেখ শোন, 16% করে দেখবো, 16% এর পিভি ফ্যাক্টর লিখবো, তাই তো? এখানে পিভি ফ্যাক্টর লিখবো কি করে, যেমন শিখিয়েছিলাম লেখ ক্যালকুলেটরে, 100/116 × কত হচ্ছে 0.862 ইকুয়াল টু প্রেস কর 0.743 ইকুয়াল টু প্রেস কর
641 equal to pay square 0.552 equal to pay square 0.476 ঠিক আছে তো কত হচ্ছে 1.5 লাখ ইনটু 0.862 কত হচ্ছে 1,29,300 তারপর 1,80,000 ইনটু 0.743 কত হচ্ছে 1,33,740 ঠিক আছে তো তারপর 1,375,000 ইনটু 0.641 কত হচ্ছে 881375 নেক্সট 962000 ইনটু কত বলিস না ভাই 0.552 কত হচ্ছে 531024 নেক্সট 412000 ইনটু 0.476 কত হচ্ছে 196112 টোটাল কর 129300 প্লাস 133740 প্লাস 881375 প্লাস 531024 প্লাস 196112 প্লাস কত হচ্ছে 1,71,551 কত 1,71,551 আর ক্যাশ আউটফ্লো কত বেরিয়ে গেছে 1,17,18,750 মাইনাস কর 1,71,551 মাইনাস 1,17,18,750 কত হচ্ছে 1,52,801 এটা কিসে বেরিয়েছে নেগেটিভে বেরিয়েছে আগে এত অবধি টুকেনে তারপর আমি বলছি ঠিক আছে তাহলে কত হলো বল 16% করে আমার কত বের হলো বল 1,52,000 তাই তো তাহলে 17% করে দেখ 17% করে দেখ কত বের হচ্ছে ঠিক আছে তো তাহলে নিজে করে দেখ 17% করে দেখ ঠিক আছে 17% করে দেখ কত বের হচ্ছে তাহলে দেখ 17% করে দেখ 17% করে দেখলাম এটা বের হচ্ছে 17% করে দেখলাম আমাদের এনপিভি কত বের হচ্ছে 17% করে দেখলাম আমাদের এনপিভি বের হচ্ছে 1,660,000 17% আবার বলছি 17% করে দেখলাম এনপিভি বের হচ্ছে 1,660,000 কি করে বেরিয়েছে বুঝতে পেরেছিস তাহলে আমার হচ্ছে না এবার আমরা আমার তো জিরো দরকার আমি এবার 18% করে দেখি ঠিক আছে তো এবার আমরা 18% করে দেখি তাহলে 19% তে করে দেখলাম কত বের হচ্ছে 19% তে এনপিভি বের হচ্ছে 2,371 লাস্ট 20% করলে বেরিয়ে যাবে 20% করলে বেরিয়ে যাবে 20%টা করে দেখি 20% করে দেখি কত বের হচ্ছে তারপর আমি একটা ওভারভিউ দেবো একটা কমেন্ট দেবো যে কি হতে পারে মানে পরীক্ষা হলে তো এত করা যেতে পারে না আমি একটা ওভারভিউ দিয়ে দেবো কি করতে হবে তাহলে 20% করে আমার এনপিভি কত বেরোচ্ছে দেখ 20% করে এনপিভি বেরোলো নেগেটিভ ঠিক আছে তো 20% করে এনপিভি কত বেরোলো নেগেটিভ অ্যাকচুয়ালি আইআরআরটা কি কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হয় জিরো কিন্তু কোথাও বেরোলো না জিরো কোথাও বেরোলো না তাহলে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে দেখতে হবে একদম জিরোর কাছাকাছি কারা কারা আছে জিরোর কাছাকাছি কারা কারা আছে বুঝতে পারছিস তো জিরোর কাছাকাছি কারা কারা আছে একটা দেখ তোর 19% করে কত বেরিয়েছে 2,371 দেখ প্লাসে অনেক আইটেম বেরিয়েছে প্লাসে অনেক আইটেম বেরিয়েছে দেখ 2,371 19 বেরিয়েছে তারপর 18 বেরিয়েছিল কত বেরিয়েছিল বল এইগুলো তো আচ্ছা আমি এগুলো বুঝছি এগুলো তো দরকার নেই আমি তোকে কোন পার্সেন্টে কত বেরিয়েছে আমি তোকে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে পুরো ব্যাপারটাকে বুঝি কোন পার্সেন্টে কত বেরিয়েছিল দেখ বল প্রথমে 10% কত বেরিয়েছিল বল এনপিভি 511803 তারপর কত ছিল 12% কত বেরিয়েছে 18% কে করেছিলি বল
বল 18% 18% এ বল কত বেরিয়েছে ঠিক আছে 18% এ বল আর 19% করেছিলাম আমি আর 20% ঠিক আছে আচ্ছা 19 কত বেরিয়েছিল 2371 আর 20 তে বেরোলো মাইনাস 4347 তো যদি কোনো একটা পার্সেন্টেজে অ্যাকুরেট বেরিয়ে যায় এনপি যদি জিরো বেরিয়ে যায় তাহলে সেই পার্সেন্টেজটা আয়ার হয়ে গেল কিন্তু অনেক সময় বেরোতে নাও পারে অনেক সময় বেরোতে নাও পারে সেক্ষেত্রে কি করতে এটা এরকম এখন যে অঙ্কটা খুঁজছি সেরকম অঙ্ক যে পার্টিকুলার কোনো পার্সেন্টেজ 51351 তাহলে দেখ কোনো পার্সেন্টেজে আইআরআর বেরোলো না আইআরআর কাকে বললাম যেই পার্সেন্টেজে এনপিভি জিরো হয় তাকে বলে আইআরআর কোনো পার্সেন্টেজে বেরোয়নি ঠিক আছে তো তোকে কোশ্চেনে যে টেবিল দিয়েছিল ওরা 10 দিয়েছিল 12 দিয়েছিল 14 দিয়েছিল ঠিক আছে তো অ্যাকচুয়ালি করা নিয়মটা কি দেখ তোকে বলছি দেখ এখানে যদি আমরা গ্রাফ করি গ্রাফ আইআরআর যে গ্রাফ করি এটা তো জিরো জিরোর লাইন তাই যেটা আমরা বলি না গ্রাফ লাইন যেটা জিরো তাহলে পজিটিভ দিকে কি কি আছে দেখ 2371 আগে আসছে তাই তো তারপর 51351 আসছে তারপর আরো আরো যাচ্ছে আর এইদিকে নেগেটিভের মধ্যে কি আছে বল মাইনাস 43447 আইআরআর নিয়মটা কি বলতো জিরোর যারা একদম নিয়ারে থাকে তাদেরকে নিতে হয় নিয়ারে কে আছে বল নিয়ারে এ আছে না এ আছে জিরোর নিয়ারে কে আছে তাহলে সেক্ষেত্রে এই দুটো পার্সেন্টেজ নিয়ে করতে হবে এই দুটো পার্সেন্টেজ এবার বইতে যেটা করেছে বইতে কি করেছে বইতে 12 আর 14 এর উপর বেস করে করেছে অ্যাকুরেট বেরোবে না নাম্বার পেয়ে যাবে স্টুডেন্ট স্টুডেন্ট নাম্বার পেয়ে যাবে ভালো মতোই নাম্বার পেয়ে যাবে কিন্তু অ্যাকুরেট না এটা হচ্ছে পারফেক্ট এটাকে বলে আয়ারের পারফেকশন এটা হচ্ছে পারফেক্ট আসছে অ্যাকুরেট আসছে আয়ারার এটাই অ্যাকুরেট আসবে আয়ারার আমার কথাটা বলতে পারলি কি বললাম নাম্বার কাটবে না বইতে এটা করেছে শুধু 12 ডাইরেক্ট 12 আর 14 এর উপর বেস করে করেছে কোনোদিন নাম্বার কাটবে না নাম্বার দিয়ে দেবে নাম্বার দিয়ে দেবে কিন্তু পারফেকশন নয় এটা তোর বিকম অফ দি নাম্বার দিয়ে দেবে এরপরে যদি কোনো প্রফেশনাল কোর্স করতে যাস সেখানে নাম্বার দেবে না ঠিক আছে তো নাম্বার দেবে না এটা হচ্ছে পারফেকশন এটা যেটা করছি এটা পারফেকশন করছি তো দেখ এখানে দেখ কি বললাম আচ্ছা 2371 কোন পার্সেন্টেজে বের হলো বল কোন পার্সেন্টেজে স্যার 19% বেরিয়েছে 2371 আর এটা 20% ঠিক আছে তো তাহলে এবার আমাকে করতে হবে কি করব ওই যে সিম্পল ইন্টারপোলেশন শেখালাম সিম্পল ইন্টারপোলেশন কি লিখবো একটা লিখবো ডিসকাউন্ট রেট কি লিখবো বল ডিসকাউন্ট রেট ঠিক আছে আর একটা কি লিখবো পিভি পিভি ডিসকাউন্ট রেট একটা 19% আমাকে তোরা তো করলি তোরা তো খাতায় করলি 19% পিভি কত বেরিয়েছে এনপিভি না পিভি কত বেরিয়েছে 19% করলি বল 172 1121 আরে একজন বল শোনা যাচ্ছে না 172 1121 এটা বেরিয়েছে 19% আর 20% কত বেরিয়েছে 1675 1675 303 303 আমার এই 19 আর 20 এর মধ্যে থেকে আইআরআর বেরোবে 19 আর 20 এর মধ্যেই আইআরআর বেরোবে আর এখানে আমার টার্গেটেড অ্যামাউন্ট কত ছিল আউটফ্লো কত ছিল আউটফ্লো আউটফ্লো কত ছিল দেখ আবার বল 1718750 এটা ছিল তাহলে দেখ কি করে করতে হবে মনে পড়ছে পেব্যাক পিরিয়ড যেটা শেখালাম কি করে করব আইআরআর বল আইআরআর মাইনাস 19 ডিভাইডেড বাই 20 মাইনাস 19 ইকুয়াল টু 1718750 মাইনাস 1721121 ডিভাইডেড বাই 1675303 মাইনাস 1721121 এটা থেকে এটা মাইনাস কর আইআরআর মাইনাস 19 টা ওইদিক গেলে প্লাস 19 কি ক্লাস স্টার্ট হয়নি এখনো অন্য ব্যাচ চলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এবার ক্যালকুলেটর নিয়ে দাও একজন কর এটা থেকে এটা মাইনাস
করব মেশিন ওয়াইয়ের এনপিভি আর আইআরআর। আগে এনপিভিটা শিখে নি, এনপিভি ফুল ফর্ম হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এখানে লিখি, লেখ টপিকটার নাম লেখ নেট প্রেজেন্ট ভ্যালু, নেট নেট প্রেজেন্ট ভ্যালু কি লিখলাম, নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, তো কি করে করব দেখ, প্রথম ঘরে লিখতে হবে ইয়ার, প্রথম ঘরে লিখতে হবে ইয়ার। ঠিক আছে, তো কোশ্চেনে দেখ ক বছর দিয়েছে অঙ্কটায়, 5 বছর, তাই তো? তাহলে লেখ 5টা বছরের নাম লেখ, 1 2 3 4 5। সবাই ক্যালকুলেটর নিয়ে বস, ক্যালকুলেটর বের কর, অঙ্ক ক্যালকুলেটর ছাড়া খুব অসুবিধা হবে, সবাই ক্যালকুলেটর বের কর, ক্যালকুলেটর বের কর, সামনে ক্যালকুলেটর রাখ। ঠিক আছে, তো ইয়ার 1 2 3 4 5, এরপরে কি লিখতে হয়, সিএফএটি। কি বললাম, সিএফএটি, যেটা আমি আগের দিন বারবার বলেছি, যদি কোশ্চেনে সিএফএটি বলে দেয় তো ভালো, আর যদি সিএফএটি বলে না দেয় তখন সেটা কি করতে হবে, ক্যালকুলেট করে নিতে হবে। সিএফএটি বলে দিলে ভালো, নাহলে ক্যালকুলেট করতে হবে। সিএফএটি ফুল ফর্ম কি বলেছিলাম বল, মনে আছে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। বাড়িতে পড়তে হবে, পরীক্ষার এক মাস বাকি আছে। ঠিক আছে, তো তো সিএফএটি ফুল ফর্ম কি বললাম, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। বল এটা কি করছি, মেশিন ওয়াই করছি, তাই তো? এখানে লিখে দিই মেশিন ওয়াই। তো বল মেশিন ওয়াই এর কোশ্চেন পড়ে পড়ে বল, মেশিন ওয়াই এর সিএফএটি কত বলেছিল, দেখ দেখ মেশিন ওয়াই এর সিএফএটি কত কত ছিল বল, 6 7 8 5 00, তারপর 9 6 2 5 00, তারপর 11 lakhs, ঠিক আছে, তো তারপর 11 lakh 68,750, তারপর 5 lakh 50,000, হয়ে গেল, এত অবধি হলো। তারপর কি লিখতে হবে, পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, তারপরে পরে কি করতে হবে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। আচ্ছা, কোশ্চেনটা তোদের কোন দিয়ে আর একবার পড়তে হবে, কোশ্চেনটা পড়, কোশ্চেন পড়ে তোরা বল কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট বলেছে, কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট বলেছে, দেখ কোশ্চেন পড়, 10%। কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল যত পার্সেন্ট বলে না তারই এনপিভি হয়। দেখ ভালো করে, আমি তোদেরকে বলছি মন দিতে হবে কোশ্চেনের মধ্যে, কোশ্চেনটার মধ্যে মন দিতে হবে, অঙ্ক তো করবো। কোশ্চেনে দেখ ওরা একটা 10% টেবিল দিয়েছে, ওরা একটা 12% টেবিল দিয়েছে, ওরা একটা 14% টেবিল দিয়েছে। কি বললাম বলতে পারলি, ওরা কোন কোন পার্সেন্টেজ টেবিল দিয়েছে বল, ওরা কোন কোন পার্সেন্টেজ টেবিল দিয়েছে, 10 দিয়েছে, 12 দিয়েছে, 14 দিয়েছে। এবার প্রশ্ন হলো এনপিভি কোন পার্সেন্টেজে করব, কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল যত পার্সেন্ট দেবে তার এনপিভি করতে হয়। কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল কত পার্সেন্ট দিয়েছে, 10% দিয়েছে, তাহলে 10%-এর এনপিভি করতে হবে, 10%। পিভি ফ্যাক্টরের ব্র্যাকেটে লিখবি 10%, পিভি ফ্যাক্টরের ব্র্যাকেটে লিখবি কত পার্সেন্ট, 10%। ঠিক আছে, পিভি ফ্যাক্টরের ব্র্যাকেটে কত লিখবো বল, পিভি ফ্যাক্টরের ব্র্যাকেটে কত লিখবো, 10%। স্যার 10%-এর ভ্যালু গুলো কত হবে দেখ না, তো দেখ কোশ্চেনে বলে দিয়ে, দেখ কোশ্চেনে দেখ বলে যে 10%, প্রথমে কত বলে 0.909, তাই বলেছে, তো দেখ লিখছি 0.909, তারপর লিখে 0.826, তারপর লিখে 0.751, তারপরে পরপর দুটো বল কত কত বলেছে, 0.683, 0.683 আর 0.621, হয়ে গেল। এরপরে লাস্ট ঘর করতে হবে প্রেজেন্ট ভ্যালু, এসে অঙ্ক শেষ, তাহলে এটা শেষ। আর এরপরে যে মেথডটা শিখবো না, আইআরআর, বেসিক্যালি অনার্সেরই দেয়, জেনারেলে দেয় না, আইআরআর একটু টাফ মেথড। ঠিক আছে, তো টাফ মেথড, অনার্সেরই দেয়, জেনারেলে দেয় না, জেনারেলে এনপিভিটা খুব দেয়। তাহলে কি করবো, এগুলো গুণ করে করে বসা কর, ক্যালকুলেট কর, ক্যালকুলেট কর। তাহলে কি বুঝতে পারলি আজকে, এনপিভি করার নিয়মটা কি, স্টেপটা কি? এদিক দেখ, পুরো স্ট্যাটের মতন অঙ্ক, স্টেপটা কি, প্রথম ঘরে বসবে ইয়ার, তারপরে ঘরে বসবে সিএফএটি, তারপরে ঘরে বসবে পিভি ফ্যাক্টর, তারপরে প্রেজেন্ট ভ্যালু, ব্যাস এইটুকু অঙ্কই 10 নম্বর, পুরো 10 নম্বর পেয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, তো দেখ 6 1 6 7 5 6, পরের ঘরটা, পরেরটা কর 7 9 5 0 2 5, তারপরেরটা আমি করছি তোর একটু মিলিয়ে নিস, 8 2 6 1 00, তারপরেরটা 7 9 8 2 5 6, তারপরেরটা 3 4 1 5 5 0, তো দেখিস এটা বেরোচ্ছে কিনা তোদের, তোদের এটা বেরোচ্ছে কিনা দেখিস, এটা বেরোচ্ছে কিনা দেখিস, দেখে নে, করে দেখ, করে দেখে নে। তাহলে যেটা বেরোলো তাকে বলে টোটাল প্রেজেন্ট ভ্যালু, যেটা বেরোলো তাকে বলে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এর থেকে মাইনাস করব কি, ক্যাশ আউটফ্লো। দেখ কোশ্চেনে বলে দিয়েছিল ক্যাশ আউটফ্লো কত ছিল, দেখ 27 লাখ 50, দেখ তো
দেখ কোশ্চেনে দেখ ক্যাশ আউটফ্লো বলে দিয়েছিল কত 27,50,000 লেখ 27,50,000 মাইনাস কর দেখ কত বের হচ্ছে মাইনাস কর দেখ কত বের হচ্ছে মাইনাস কর দেখ কত বের হচ্ছে হ্যাঁ 6,2,7,6,8,7 এটাকে বলে এনপিভি তাহলে বুঝতে পারলি এনপিভি কিভাবে বের করতে হয় তোকে শেখালাম তাহলে মাথায় রাখ এনপিভি করার স্টেপটা কি ফাইনাল পরীক্ষায় যখন যাবি দেখবি পরীক্ষায় এনপিভির কোশ্চেন দেখতে পারবি ঠিক আছে এনপিভি আসবেই এনপিভি ছাড়া কোশ্চেনই সেট করতে পারবি এনপিভি দেবেই তাহলে এনপিভি করার নিয়মটা কি স্টেপটা কি প্রথমে ঘরে লিখতে হয় ইয়ার তারপরে কি লিখতে হবে সিএফএটি পিভি ফ্যাক্টর এখন প্রশ্ন স্যার কোন পার্সেন্টেজ নেব পিভি ফ্যাক্টরে কোশ্চেনে কস্ট অফ ক্যাপিটাল যত পার্সেন্ট বলবে সেই পার্সেন্টেজ নেব এছাড়া কোনো পার্সেন্টেজ না কস্ট অফ ক্যাপিটাল লিখলাম তারপর এটা নিয়ে কি করে হিসাবটা হয়েছে হিসাবটা বুঝে গেছো কিভাবে হয়েছে যোগ বিয়োগ বুঝতে পেরেছি ব্যাপারটা এটা করলাম টোটাল প্রেজেন্ট ভ্যালু যেটা বেরোলো তার সঙ্গে আউটফ্লো বাদ দিয়ে দেবো অঙ্ক শেষ এটাকে বলা হয় কি এটাকে বলা হয় কি বললাম বল নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে শেখা গেল এবার এই অঙ্কটার আই আর আর শিখবো কি শিখবো আচ্ছা টুকছিস টোকা হয়েছে কমপ্লিট হয়েছে টোকা কমপ্লিট আই আর আর শিখবো আগে একটু দেখে নিই আই আর আর দেখ ফুল ফর্মটা দেখে নিই আই আর আর ফুল ফর্ম অনার্সে যারা করিস তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আই আর আর বারবার বলছি অনার্সে যারা করে তাদের জন্য কিন্তু আই আর আর খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আর এই মেথডটা টাফ বলবো না টাফ না মেথডটা মেথডটা ইজি আইআরআর যে এনপিভি করতে পারে সে আইআরআর করতে পারে যে এনপিভি পারে না সে আইআরআর পারে না এনপিভি আর আইআরআর সেমই কি চেঞ্জ জানিস এখানে আইআরআর করতে স্টুডেন্টদের একটু কি বলে বোল্ড লাগে করতে ইচ্ছে যায় না মানে প্রচুর সময় লাগে করতে আইআরআর করতে সময় লাগে মানে বারবার তুই করে করে দেখবি কোন পার্সেন্টেজে অ্যানসারটা মিলবে বুঝতে পারলি তো এই জন্য বাজে আর কোনো কারণের জন্য বাজে না তা আইআরআর ফুল ফর্মটা লেখ ইন্টারনাল লেখ কি বললাম ইন্টারনাল লেখ ইন্টারনাল রেট কি লিখলাম ইন্টারনাল রেট অফ রিটার্ন কি লিখলাম বল ইন্টারনাল রেট অফ রিটার্ন কি লিখলাম বল ইন্টারনাল রেট অফ রিটার্ন প্রশ্ন হলো স্যার আইআরআর কাকে বলে জিনিসটা কি আইআরআর আচ্ছা এখানে 10% এটা কত বলছেন 10% করে তোর এনপিভি কত বেরিয়েছে 6,00,000 সামথিং 6,00,000 সামথিং বেরিয়ে 6,00,000 কিছু একটা বেরিয়েছে এনপিভি 6,00,000 কিছু একটা বেরিয়েছে আইআরআর কাকে বলে বলছে ভালো করে শোন কি বলছে হুইচ পার্সেন্টেজ লিখতে হবে না জাস্ট শোন হুইচ পার্সেন্টেজ মানে বুঝতে পারছিস তো হুইচ পার্সেন্টেজ ও জানতে চাইছে যে কোশ্চেন সেট করছে তোর কাছে জানতে চাইছে কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হবে তাকে বলে আইআরআর বোঝা গেল আইআরআর কাকে বলে আইআরআর কাকে বলে বোঝা গেল কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হবে তাকে বলে আইআরআর মনে রাখতে পারবি তো আচ্ছা মনে রাখতে পারবি বল মনে রাখতে পারবি না দেখ তাহলে আমাকে যদি কোশ্চেন যদি কেউ জিজ্ঞাসা করে বলো না এই অঙ্কটাই মানে মেশিন ওয়াই এর আইআরআর কি 10% বোর্ডের দিকে তাকা ভালো করে দেখ আমি যে কোশ্চেন করছি কোশ্চেনগুলো অ্যানসার দে ক্লিয়ার হয়ে যাবে আমি কি বললাম আইআরআর কাকে বলে যেই পার্সেন্টেজে এনপিভি জিরো হয় তাকে আইআরআর বলে তাহলে 10% কি এনপিভি জিরো হয়েছে তাহলে 10% আইআরআর হবে হবে 10% না স্যার আইআরআর হবে না ওরা কোশ্চেনে আর কি কি পার্সেন্টেজ দিয়েছে দেখ 12 দিয়েছে আর 14 দিয়ে দিয়েছে 12 আর 14 দিয়েছে তো তাহলে তুই 12% করে দেখ তুই 12% করে দেখ কত বের হচ্ছে আমার কথাটা বোঝা গেল বোঝাতে পারলাম কি বললাম 12% করে দেখ কত বের হচ্ছে তুই তারপরে কত পার্সেন্ট দিয়েছে 14% করে দেখ কত বের হচ্ছে তার মানে কি জানিস এই জন্য এই মেথডটাকে বাজে মেথড বলে কেন বাজে মেথড বুঝতে পারছিস তো তোকে করে দেখতে হবে কোন মেথড কোন পার্সেন্টেজ জিরো বের হবে তুই 12% করে দেখবি এটা 6,00,000 আছে তো 10% 6,00,000 হলে নিশ্চয় 12% জিরো আসবে না জিরো আসবে তুই 12% করে দেখবি তারপর তুই 14% করে দেখবি স্যার 14% যদি জিরো না আসে তারপর তুই যাবি 16-18 নম্বর করতে করতে হবে আগের ব্যাচে ওদের করালাম ঠিক আছে তো তো দেখ আগে করাই তারপর আমি ট্রিক্স শেখাবো কি করে ট্রিক্স মাথায় রাখতে হবে তাহলে কি করবি বল 12% করতে পারবি পারবি না বল যদি 12% দেখ করতে পারবি পারবি না তাহলে তোকে নতুন করে আবার করতে হবে অঙ্কটা নতুন করে বুঝতে পারছিস তো উপরে হেডিং দে এত হেডিং দিয়েছিস তো না ইন্টারনাল রেট অফ রিটার্ন হেডিং দিয়েছিস এবার লিখ কিভাবে লিখবি বল কি করে লিখবি দেখ আমি বলছি কি করে লিখবো আগে দেখে নে এটাও ঠিক আছে এত অবধি এগুলো সব মুছছি এগুলো দেখ কি করবো দেখ ভালো করে দেখে নে এখানে লিখবো কি লিখছি দেখ ভালো করে পিভি ফ্যাক্টর কি লিখলাম পিভি ফ্যাক্টর তাই তো
কত পার্সেন্ট 12% করে দেখব 12% আগে দেখে নে কিভাবে লিখবো ঘরটা কারণ অনেকগুলো ঘর হবে কিন্তু 12% তারপর কত 14% দিয়েছি এই দুটো পার্সেন্ট করবো আমি জানি 12% 14% কোনোভাবেই বেরোবে না তাহলে আমি না ডাইরেক্ট কত পার্সেন্ট লিখবো জানি আমি ডাইরেক্ট 18% লিখি আপাতত এই তিনটে করে দেখি কি বেরোচ্ছে আপাতত এই তিনটে করে দেখি এখানে তুই কোশ্চেন করতে আচ্ছা এই মেথডটা আর একটা নাম কি জানিস তো ট্রায়াল অ্যান্ড এরর মেথড কি বললাম ট্রায়াল অ্যান্ড এরর মানে তোকে করে করে দেখতে হবে কোনো এক্সাক্ট কোনো এর কোনো নিয়ম নেই তাহলে তুই 12% করে দেখবি 14% করে দেখবি 18% করে দেখি ঠিক আছে তো এখানটায় লিখছি প্রেজেন্ট ভ্যালু এখানটায় লিখছি প্রেজেন্ট ভ্যালু কি লিখব 12% এর প্রেজেন্ট ভ্যালু লিখব 14% এর প্রেজেন্ট ভ্যালু লিখব আর 18% এর প্রেজেন্ট ভ্যালু লিখব তাহলে তুই বুঝতে পারলি কিভাবে করতে হবে তাহলে 12% এর পিই ফ্যাক্টর দেখে দেখে বসাবি 14% এর পিই ফ্যাক্টর দেখে দেখে বসাবি স্যার 18% বসাবি না পরে আমি বলে দিচ্ছি তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে 12% এর কি করে বের করবি বল কি করে তোরা বল কি করে বের করবি এই যে এই পার্সেন্টেজের সঙ্গে এই এই যে রেটের সাথে এগুলো গুণ করে এখানে বসাবি এর রেটের সাথে এগুলো গুণ করে এখানে বসাবি কর তারপর আমি বলছি টোটাল কত হয়েছে বলতে একটু টোটাল এই টোটাল কত হয়েছে 12% টোটাল করেছিলি 12% টোটাল আর 14% টোটাল এমনি বুঝতে পেরেছিস ব্যাপারটা কি করে ক্যালকুলেশন হলো নরমাল ব্যাপার না বোঝার কিছু নেই ইজি জিনিস তো বল টোটাল কত বের হলো টোটাল আর এটা টোটাল কত হয়েছে বল করার পর যেটাকে আউটফ্লো বাদ দিতে আউটফ্লো ক্যাশ আউটফ্লো যেটাকে বলে ক্যাশ আউটফ্লো যেটাকে বলে এটা মাইনাস করতে হবে কত হচ্ছে বল এটা 3055056 আচ্ছা এটাকে মাইনাস করে বল কত যে মাইনাস গুলো কর ফাইভ এইট তাই তো এটা এই তো 5 আর 3 8 আচ্ছা ঠিক আছে এটাই হবে এটাই হবে এটাই হবে আচ্ছা তুই এটা দেখেন মাইনাস করে বল কত হচ্ছে এটা থেকে মাইনাস করে বল কত হচ্ছে কত 3050585 তাই আছে 305058 আর এটা কত হচ্ছে তাই আছে 4610388 তাই তো এটা বেরোলো এনপিভি বোঝা গেল তাহলে আমি কি বললাম কোন পার্সেন্টেজে জিরো হবে বল তোর কি বেরিয়েছে 12% জিরো বেরিয়েছে 14 জিরো বেরিয়েছে না আগের ব্যাচে ওদের করালাম মেশিন এক্স করালাম 10 তো হলো 12 14 কোনোটাতেই জিরো বেরোয়নি তারপর 16 করলাম 18 করলাম তারপর 20 করলাম 20তে গিয়ে বেরিয়েছে কিছু তো এইভাবে তোকে করে করে যেতে হবে স্যার 18% কি করে করবো সেটা আগে বলুন আপনার তো 12% টেবিলে বলেছিল টেবিল দেখে দেখে বসালাম 14% টেবিলে বলেছিল দেখে দেখে বসালাম 18% কিভাবে করবো তার জন্য আমাকে একটা ক্যালকুলেটার দিতে হবে তা ক্যালকুলেটার দেন নাহলে আমি 18% বের করতে পারবো না ও প্লাস্টিক হিসাব হয়ে যাবে দেখ শোন 18% কি করে করব যদি দেখতে হয় তাহলে বোর্ডের দিকে তাকাতে হবে যদি দেখতে হয় তাহলে বোর্ডের দিকে তাকাতে হবে তাই না দেখ কি হবে কি করে করব ভালো করে দেখ 100 ÷ 118 কেন 118 কেন লিখলাম এটা কত পার্সেন্ট 18% তাই 100 ÷ 118 ইনটু দেব ক্যালকুলেটর নেই 100 ÷ 118 ইনটু দেব কত হচ্ছে দেখ 0.847 এখানে লিখলাম 0.847 বুঝেছিস কি করে বের হলো তারপর কি করবো স্যার তারপর ক্যালকুলেটারে ইকুয়াল টু প্রেস করবে ইকুয়াল টু প্রেস করলাম কত বের হচ্ছে 0.718 তারপর আবার ক্যালকুলেটারে ইকুয়াল টু প্রেস করে এটা দেখ টুকে নে এটা এরকমভাবেই হবে এরকমভাবেই নিয়ম
কত হচ্ছে 0.609 তারপর আবার ইকুয়াল টু প্রেস করব কত হবে 0.516 তারপর আবার ইকুয়াল টু প্রেস করব ঠিক আছে আবার ইকুয়াল টু প্রেস করব কত হচ্ছে 0.437 ঠিক আছে বুঝতে পারলি কি করলাম কি রে বুঝতে পারলি কি করলাম হ্যাঁ তাহলে নিশ্চয়ই গুণটা করতে পারবি ওটা গুণটা করতে পারবি এই যে এইগুলোর সাথে এইগুলো গুণ করে ওখানে বসা দেখ কত বের হচ্ছে তাহলে দেখ 18% করে দেখলাম 18% করে দেখলাম দেখ 18% করে দেখলাম করে আমার এনপি কত বের হচ্ছে 29090 দেখ আস্তে আস্তে কমছে দেখেছিস তো তাহলে 18% করে 29090 বের হচ্ছে এইবার কত পার্সেন্ট করে দেখব 19 বা 20 করে দেখ ডাইরেক্ট তোরা 20% চলে যায় ডাইরেক্ট 20% কর 20% করে দেখ তাহলে এখানে 20% লিখি 20% করে দেখ 20% করে দেখ কত বের হচ্ছে দেখ 20% তাহলে 20% করে অসুবিধা নেই যে জায়গা না থাকে পরে কর ঠিক আছে তো ক্যালকুলেটরতে 20% করে দেখি 20% কি লিখবো ক্যালকুলেটরে 100/120 ইনটু কত হচ্ছে 0.833 তারপর ইকুয়াল টু প্রেস করব 0.694 ইকুয়াল টু প্রেস করব 0.579 ইকুয়াল টু প্রেস করব 0.482 ইকুয়াল টু প্রেস করব 0.402 ঠিক আছে এবার গুণ করব ওখানটায় 20% করে দেখ কত বের হচ্ছে গুণ করে দেখ কত কত বের হচ্ছে তাহলে আমরা কি করে দেখলাম দেখ এদিক টাকা 20% করে দেখলাম কত বের হচ্ছে 20% পে ফ্যাক্টর 20% নিয়ে দেখলাম প্রেজেন্ট ভ্যালু বের হচ্ছে কি এনপি বের হচ্ছে নেগেটিভ ভালো করে দেখিস কিন্তু 20% বেরিয়ে গেছে নেগেটিভ ঠিক আছে জিরো বেরোয়নি কিন্তু নেগেটিভ এত 95 কিন্তু আমি 19টা করিনি 18 পর 19 হয়তো 19 করিনি কেন বলতো আমি ডাইরেক্ট 20তে গেছি দেখি না কি বেরোয় আমি 19 করলাম 19 করে দেখলাম নেগেটিভ বেরিয়েছে কত -34000 বুঝা গেল তো কিছু একটা আমাকে ডিসিশন আসতে হবে আমি এরকম করে কত পার্সেন্ট করতে তুই নিজে ভাব কি মনে হচ্ছে অ্যানসারটা ভাব 12% আছে ধর 4 লাখ বেরিয়েছে ঠিক আছে 14তে কত বেরিয়েছে 3 লাখ 18তে কত বেরিয়েছে 29000 টাকা 29000 কুড়িতে কত বেরিয়েছে -95000 তার মানে তুই বুঝে গেছিস জিরো বেরোয়নি তাহলে জিরো কোথায় হতে পারে 18 থেকে 20 মধ্যেই তো হবে জিরোটা বুঝতে পারছিস এটুকু তো বুঝতে পারলি 19 কত বেরিয়েছে 19 কত বেরিয়েছে বল -34 ও তার মানে 18 থেকে 20 মধ্যে হবে না 18 থেকে কত মধ্যে হবে 18 থেকে 19 মধ্যে হবে তাই তো আমি একটা তোকে টাইম লাইন ছোটবেলায় মনে পড়ে তোরা টাইম লাইন শিখেছিলি তাই না এটাকে কি বলে মাঝখানটাকে কি বলে বল জিরো তোর বল তুই বল তোর জিরোর কাছাকাছি এখানে যে বেরিয়েছে না জিরোর কাছাকাছি কোন সংখ্যাগুলো আছে বল জিরোর কাছাকাছি এনপিভি কত হয় জিরোর কাছে একদম কোনটা জিরোর কাছে পজিটিভ এই দিকে কি হয় পজিটিভ আর এই দিকে কি হয় নেগেটিভ তাই তো জিরোর পজিটিভ জিরোর কাছাকাছি পজিটিভ কোনটা এটা এক জিরোর কাছে কোনটা এটা নাকি এটা নাকি এটা নাকি এটা নাকি এটা কোনটা কোনটা কি বারো বুঝতে পারছি না বারো বুঝতে পারলি না আমি কি বললাম বুঝতে পারলি না আমি কি বললাম বুঝতে পারলি না ভালো করে শোন আমি কি বললাম বুঝতে পারছি ও বল ও বুঝতে পেরেছে দেখ আমি পার্সেন্টেজের কথা বলিনি এনপিভি জিরোর কাছাকাছি কোনটা এনপিভি আছে একদম জিরোর নিয়ারে জিরোর নিয়ারে আছে এটা হ্যাঁ কি না একদম নিয়ারে আছে এটা 29090 তারপর তারপরে নিয়ারে কি আছে স্যার এইটা 305058 ঠিক আছে তো তার মানে আমাকে জিরোর একদম নিয়ারেস্ট তুলতে হবে তাহলে অ্যাকুরেট পেতে গেলে জিরোর নিয়ারেস্ট তুলতে হবে আমি এটাও নিতে পারি এটাও নিতে পারি কিন্তু অ্যাকুরেট হচ্ছে এটা নেওয়া এটা নিলে ভুল হবে না বাট এটা নেওয়া একদম ঠিক হবে আচ্ছা মাইনাস মাইনাস একটা বেরিয়েছে দেখ একটা বেরিয়েছে -34000 এইগুলো টুকতে হবে না কিন্তু এটা বোঝাচ্ছি এটা টোকার কিছু না -34578 আর 20তে বেরোচ্ছে কত -95496 তাহলে তোকে অ্যাকুরেট কোনটা বের হচ্ছে তাহলে কি তুই আইআরআর বের করতে গেলে আমি বলছি এই দুটো এর মধ্যে আইআরআর বেরিয়ে যাবে এই মধ্যে আমার এটাও বেকার এটাও বেকার কি বললাম বুঝতে পারছিস তো তাহলে তোকে কোন কোন অঙ্ক এরকম হতে পারে ডাইরেক্ট এই পার্সেন্টেজ দেখ এখানে কি বের হলো 12% 4 বেরিয়েছে 14% 3 লাখ বেরিয়েছে 18% 29000 বেরিয়েছে 20% -19% কিন্তু এখনো তোর এরকমও কোনো অঙ্ক হতে পারে
যে পার্টিকুলার এই পার্সেন্টেজে বেরিয়ে গেল এনপিভি জিরো, কিন্তু এই অঙ্কে কি বেরিয়েছে এনপিভি জিরো? না স্যার বেরোয়নি, কিন্তু কোনো অঙ্কে বেরোতে পারে। তাহলে যেই পার্সেন্টেজ বেরো সেই পার্সেন্টেজ লিখে দেবো। এখানে কোনো পার্সেন্টেজে জিরো বেরিয়েছে? না স্যার কোনো পার্সেন্টেজ জিরো বেরোয়নি। ঠিক আছে, যদি জিরো না বেরোয় সেক্ষেত্রে কি করতে হবে? জিরোর কাছাকাছি একটা পজিটিভ নিবি আর জিরোর কাছাকাছি একটা নেগেটিভ, কাছাকাছি নিবি কিন্তু নেগেটিভ নিবি। কি বললাম, বোঝা গেল? তাহলে তোর মনে যে ডাউট গুলো থাকবে সেই ডাউট গুলো ক্লিয়ার করতে হবে। তাহলে পুরো মুছে দিয়ে, এটা তো হয়ে গেছে কাজ, কাজ হয়ে গেছে, মুছতে হবে এই জায়গাটা। তাহলে বল আমাকে একটু বল, এখানে লিখছি যে কথাটা যেটা অঙ্ক করতে গেলে লিখতে হবে, ডিসকাউন্ট রেট। ভালো করে শোন, কি লিখতে হবে? ডিসকাউন্ট রেট। আর একটা কি লিখতে হবে বল? আর একটা লিখতে হবে পিভি, অন্য কোনো কথা লিখতে হবে না, পিভি লিখতে হবে, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। আচ্ছা, আমরা কোন দুটো পার্সেন্টেজ নিয়ার হয়ে গেছিল? নিয়ার হয়ে গেছিল, একদম নিয়ার হয়ে গেছিল। একটা স্যার 29,000 টাকা আর একটা -34,000 টাকা। 29,000 টাকা কত পার্সেন্টেজ ছিল? 18% আর এটা 19%, তাই তো? তাহলে একটা লিখলাম 18% আর একটা লিখলাম 19%। আমাকে বল 18% এর পিভি কত বেরিয়েছিল? এইটা না, এইটা ছিল, দেখ তো 18% কত ছিল? 2779090। আর 19% এর কত বেরিয়েছিল পিভি স্যার? 2715421। আইআরআর 18 আর 19 মাঝে বেরোবে, হ্যাঁ কি না? আর এর মাঝে কত হবে? 27 লাখ। কত ছিল? 27,50,000। তো টার্গেট কত ছিল? 27,50,000, তাই তো? ব্যাস এটা টুকলাম। এবার এই জায়গাটা মুছে দিই নিচেরটা। তাহলে বুঝতে পারি আইআরআর, আইআরআর কিন্তু কিছুই না, এইটাই হচ্ছে তোর মাথায় রাখতে হবে। কি করে করবো? পেব্যাক পিরিয়ড শিখিয়েছিলাম আগে দিন, তাই তো? মনে পড়ছে তো? আইআরআর -18/19-18, 27,50,000 -27,79,090 -27,15,421 -27,79,090। ঠিক আছে, এই হলো। এবার এর থেকে কি করবো? আইআরআর -18, তো -18 তো সাইড চেঞ্জ কর, শুধু 18 হয়ে গেল। এবার বল দেখি এটা থেকে এটা মাইনাস করলে অ্যান্সার কিসে বেরোবে? প্লাসে না মাইনাসে? মাইনাসে বেরোচ্ছে। আবার এটা থেকে এটা মাইনাস করলে অ্যান্সার কিসে বেরোবে? মাইনাসে বেরোবে। তাহলে প্লাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, দুটো মাইনাস কর, দেখ কত হচ্ছে। 27,50,000 থেকে 27,79,090 মানে 20,29,090, এটা বেরোচ্ছে 29,090। আর এটা কত বেরোচ্ছে দেখ, এটা করে দেখ কত বেরোচ্ছে নিচেরটা। এটা করে দেখ কত বের হচ্ছে, 63669। এটাই বের হচ্ছে, তাই তো? এবার ক্যালকুলেটরে এটা মাইনাস মাইনাস কেটে গেল, কি রে এটা ভাগ কত ক্যালকুলেটরে? এটা 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 ভাগ, এটা কর একজন, 29,090/63669 করে যেটা বের হচ্ছে তার সঙ্গে 18 যোগ করে দে, করে যেটা বেরোচ্ছে তার সঙ্গে 18 যোগ করে দে, 18.457% এই বেরোলো আইআরআর। তো আইআরআরটা বুঝতে পারি তো, দেখ 18.457 একদম পুরো, দেখ আমাদের যে পেপার আছে পিডিএফ আছে, পিডিএফ এবং অ্যান্সার পুরো পারফেক্ট মিলেছে, দেখ একদম। ওদের অ্যান্সার কত দিয়েছে আইআরআর মেশিন ওয়াইয়ার, আইআরআর কত দিয়েছে? 18.46%, দেখ ভালো করে, 18.46%, এটাই পুরো একদম পুরো কারেক্ট। ঠিক আছে, এটাই একদম যেভাবে করলাম সেভাবে করতে হবে। তাহলে কি কিভাবে করবি? পরীক্ষায় তোকে যে টেবিলটা দিয়ে দেবে না পার্সেন্টেজ, কত কত দিয়েছে পার্সেন্টেজ? 10, 12 আর কত দিয়ে বল? 10, 12, 14। 10 তো তুই এনপিভি করে ফেলেছিস, তুই 12 আর 14 করে দেখলি বেরোচ্ছে না, তখন তুই কি করবি? ডাইরেক্ট আমি 18 করেছি, কারণ দেখ তুই 14% যা বেরিয়েছিল তোকে জিরো আনতে হবে, তুই ডাইরেক্ট একদম বেশির দিকে চলে যা। তুই যত পার্সেন্টেজ বাড়াবি এনপিভি তত কমবে, তা আমি ডাইরেক্ট 18 নিয়ে গেলাম, ঠিক আছে, তারপর 20 নিয়ে গেলাম। তুই করতে করতে এটা কি বলতো, এইভাবে করে তোকে দেখতে হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। কমেন্ট কি হয়? কমেন্ট কি লিখতে? পরীক্ষায় কিন্তু ক্যাপিটাল রাইটিং এ কমেন্ট লেখা মাস্ট। কমেন্ট কি? এনপিভি, যেই মেশিনের এনপিভি বেশি, যেই মেশিনের এনপিভি বেশি সেই মেশিনটাকে সিলেক্ট করবি।
এখানে দেখা গেছে মেশিন এক্স আর মেশিন ওয়াই এর মধ্যে ঠিক আছে মেশিন ওয়াই এর এনপিভি বেশি, মেশিন ওয়াই এর এনপিভি বেশি, তাই মেশিন ওয়াইটাকে সিলেক্ট করব। আর আইআর এর কথা যদি বলি, দুটো মেশিনের মধ্যে আইআরআর মেশিন এক্স আর মেশিন ওয়াই দুটো মেশিন যদি দেখি, তাহলে মেশিন এক্স এর মানে যেই মেশিনের আইআরআর মানে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেখান থেকে তুই বেশি রিটার্ন পাবি সেখানকেই তো সিলেক্ট করবি নাকি, যেখানে কম রিটার্ন পাবি সেখানে সিলেক্ট করবি, যদি রিটার্ন যেখানে বেশি সেখানে সিলেক্ট করবো। মেশিন এক্স এ বেশি রিটার্ন পেয়েছি তাই মেশিন এক্স কে সিলেক্ট করো, মেশিন ওয়াই কে না, এই কথাগুলো এখানে লেখা আছে। এখানে লিখতে হবে বিকজ ইট হ্যাজ হায়ার আইআর হায়ার, ঠিক আছে তো এই শেষ হয়ে গেল অঙ্কটা। দেখ এবার কি করছি, পেজ নাম্বার 13, তাই তো পেজ নাম্বার 13 পিডিএফ এ যে পেজ নাম্বার 13 আছে, 13 নম্বর পেজের এক নম্বর অঙ্কটা করছি, এটা 2019 অনার্স এ এসেছিল, কোশ্চেনটা একটু ভালো করে পড়ে নে, ঠিক আছে তো কি বলেছে দেখ, বলছে এক্স লিমিটেড প্রোভাইডস দ্য ফলোইং ইনফরমেশন অ্যানুয়াল কস্ট সেভিং। অ্যানুয়াল কস্ট সেভিং মানে বুঝিস, মানে বছরে তুই এত টাকা খরচা বাঁচাতে পেরেছে। আচ্ছা খরচা বাঁচানো মানে ইনকাম না কিনে জানিস তো, এক্সপেন্সেস যদি তুই যা খরচা করতি সেই খরচাটা তুই বাঁচাতে পেরেছিস সেটা তো ইনকাম না, তুই আগে যা খরচা করতি খরচাটা বাঁচানো মানে ইনকাম মানে সেভিংস, ঠিক আছে, কস্ট কস্ট কম কস্ট সেভ করছিস এটা এক ধরনের ইনকাম, ঠিক আছে তো সেই অ্যানুয়াল কস্ট সেভিং এটাকেই বলা হয় সিএফএটি। সিএফএটি ডাইরেক্ট বলেনি বাট আমরা বুঝে গেলাম কোশ্চেনটা পড়ে, সিএফএটি কত বলেছে 96,000 টাকা। তো আমরা শুনেছি না যে আমরা তো বলি যে খরচা টাকা খরচটা কম করছি, তাহলে খরচ কম করা মানেই কি হচ্ছে সেভিংস না, তাহলে অ্যানুয়াল কস্ট সেভিং খরচা যত কম হবে এটা সেভিংস এর সমান, অ্যানুয়াল কস্ট সেভিং খরচা কমে যাবে খরচাটা সেভ করছি 96,000 টাকা, এটা তো সিএফএটি বেরিয়ে গেল। লাইফ বলেছে কত, লাইফ অঙ্কে 5 ইয়ার্স। নেক্সট কি বলেছে, স্যালভেজ ভ্যালু নেই, আইআরআর কত বলেছে 15%, আইআরআর 15%, এইমাত্র শেখালাম আইআরআর কি, এইমাত্র শেখালাম আইআরআর, আইআরআর মানে কি বল, কি বলেছিলাম আইআরআর মানে, না না সে তো ফুল ফর্ম, আইআরআর এর মানে কি বলছে, কোন পার্সেন্টেজে কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হয়, কোন পার্সেন্টেজে এনপিভি জিরো হয় তাকেই তো আইআরআর বলে। তো এখানে আইআরআর বলেছে 15%, তার মানে আমি কি বলতে পারি বল, 15%এ এনপিভি জিরো হবে, হ্যাঁ কি না, 15%এ এনপিভি কত হবে, জিরো হবে, এটাই তো বলেছে 15%এ এনপিভি জিরো হবে। আচ্ছা এনপিভি কি করে বের করি, এনপিভি স্যার এইমাত্র করলাম, আগে আমরা এনপিভি করেছিলাম কি করেছিলাম, প্রেজেন্ট ভ্যালু অফ লাইক প্রেজেন্ট ভ্যালু অফ কি লিখলাম বল, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি কি লিখলাম বল, প্রেজেন্ট ভ্যালু অফ কি লিখলাম, দেখ লাস্ট অঙ্ক যেটা এনপিভি করলাম কি করেছিলাম, এনপিভি অঙ্কটা দেখে নেই একবার দেখে নেই যাক, এনপিভি কি করলাম দেখ, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি টোটালটা থেকে আউটফ্লো বাদ দিয়েছিলাম, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি থেকে কি বাদ দিয়েছিলাম, ক্যাশ আউটফ্লো বাদ দিয়েছিলাম, এটাই করেছিলাম হ্যাঁ কি না বল, আগে বল তোরা বুঝতে পারলি কিনা, এনপিভি বের করার নিয়ম তো এটাই তো, এনপিভি বের করার ফর্মুলা কি ছিল, প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি থেকে ক্যাশ আউটফ্লো বাদ দিলেই তো এনপিভি বের হয় হ্যাঁ কি না, তোকে কি বের করতে বলছি এই অঙ্কটাই, একটা জাস্ট সিম্পল একটা কোশ্চেন বলছি এনপিভি কত, এই অঙ্কটা এনপিভি কত হবে, এটাই 10 নম্বর দিয়ে দিয়েছে অঙ্কটা, ভাব এত এত সুন্দর অঙ্ক দিয়েছে কিন্তু ঘোরানো ছিল অঙ্কটা, তোর কোশ্চেনে বল কোশ্চেনে ক্যাশ আউটফ্লো বলেছে, কোশ্চেনে কি ক্যাশ আউটফ্লো বলেছে, কিন্তু সিএফএটি বলেছে কত বললাম 96,000 টাকা সিএফএটি, কি করে করব এর সাথে ফর্মুলা, আচ্ছা এটাই ফর্মুলাটা বলে দিই কি করে করতে হয়, এটা কি করে করতে হয় দেখ, আমি আগের দিন বলেছিলাম যে পরীক্ষার তো ক্যাপিটাল ওয়াই দু রকমের অঙ্ক হয়, একটা ইকুয়াল সিএফএটি হয় আর একটা আনইকুয়াল সিএফএটি হয়, এই কোশ্চেন পরে বলতে হয় এটা ইকুয়াল সিএফএটি অঙ্ক নাকি আনইকুয়াল, এটা ইকুয়াল সিএফএটি, ইকুয়াল সিএফএটির ক্ষেত্রে কি করে করব দেখ, ভালো করে দেখ কি লিখছি, কিউমিউলেটিভ লিখছি, কিউমিউলেটিভ পিভি ফ্যাক্টর কি লিখলাম বল, কিউমিউলেটিভ পিভি ফ্যাক্টর ইনটু সিএফএটি, এটার সাথে এটা গুণ করলে পিভি অফ সিএফএটি হয়, ভালো করে শোন মন দিয়ে শোন, এক নম্বর বছর কত পার্সেন্ট ছিল বল, 15%, তাহলে এক নম্বর বছরের কিছু একটা পিভি ফ্যাক্টর বেরোবে, দু নম্বর বছরের 15% বেরোবে, তিন নম্বর বছর বেরোবে, চার নম্বর বছর বেরোবে হ্যাঁ কি না, পাঁচ নম্বর বছর বেরোবে, সব কটাকে যোগ করবি তাকে বলে কিউমিউলেটিভ পিভি ফ্যাক্টর, বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম নাকি বুঝতে পারিস, আরে 15% কি করে করলি বল, ক্যালকুলেটার নে দেখ আমি তোকে প্রমাণ করে দিচ্ছি, দেখ ক্যালকুলেটার একটা দেখ 15% তাই তো, 100 ভাগ 115 ইনটু প্রথম বছর কত বেরোচ্ছে 0.8
0.869 মানে 0.87 প্রথম বছর সেকেন্ড বছর কত বের হচ্ছে 0.76 এটা করে দেখাতে হবে না আমি জাস্ট বোঝাচ্ছি তোকে তার থার্ড বছর কত বের হচ্ছে 0.66 ফোর্থ বছর কত বের হচ্ছে 0.57 লাস্ট বছর কত বের হচ্ছে বল মানে 0.50 টোটাল কর 5 বছর তো 5 বছরই তো লাইফ ছিল 5 বছর কত হচ্ছে 0.87 প্লাস 0.76 প্লাস 0.66 প্লাস 0.57 প্লাস 0.5 কত হচ্ছে 3.36 তাহলে কিছু বুঝতে পারলি কি বলছি ওরা এই লাইনটার মানে কি এই লাইনটার মানে কি দেখ এই লাইনটার মানে কি কিউমিউলেটিভ আগের দিন বলেছিলাম কিউমিউলেটিভ টার্মটা মানে যোগ করতে হয় দেখ প্রথম বছর পিই ফ্যাক্টর সেকেন্ড থার্ড সব করে পিই ফ্যাক্টর যোগ করলে তাকে বলে কিউমিউলেটিভ পিই ফ্যাক্টর এটা কখন করতে হয় জানিস ইকুয়াল সেফ রেট ক্ষেত্রে ইউজ হয় আনইকুয়াল এর ক্ষেত্রে হবে না কোনোদিন হবে না আগের অঙ্কটা কি করেছিলাম আগের অঙ্কটা করিনি আগের অঙ্কটা দেখ আনইকুয়াল ছিল তাহলে এটা কত বেরোলো বলো এটা কত 3.36 এটা না করলেও হতো দেখ কোশ্চেনে 3.36 বলে দিয়ে যাবে দেখ কোশ্চেনটা পড় দেখ 3.35 যাই হোক আমরা ওইটাই নেবো আমরা ওই পার্সেন্টেজটাই নেবো কিন্তু এটা আমরা করে দেখলাম বুঝতে পারলি তো তাহলে আমি প্রমাণ করে দিলাম এটাও করা যায় তাহলে কত বলেছে বলো ওরা 3.353 এটা না করলে মিলবে না আনসার বুঝিস তো তো ইনটু সিএফএটি কত 96,000 বল বুঝেছিস কত বেরোচ্ছে বল কর ক্যালকুলেট কর 96,321 একটা ফর্মুলা তোকে শিখাচ্ছি তোদের ব্যাচে করাইনি পিআই প্রফিটেবিলিটি ইনডেক্স আচ্ছা বল এনপিভি বের করার ফর্মুলা কি লেখা আছে বল দেখে দেখে পড় কি লেখা এটা মাইনাস এটা জানিস পিআই বের করার ফর্মুলাটা কি এই মাইনাসের জায়গায় ভাগ হয়ে যায় বেস এই ফর্মুলা মাইনাসের জায়গায় ভাগ হবে দেখ তাই লিখছি দেখ পিভি অফ সিএফএটি ডিভাইডেড বাই ক্যাশ আউট বুঝেছিস দেখ আলাদা করেছি কিছু কিছু কি আলাদা করেছি কিছু আলাদা করিনি এটাই করেছি পিভি অফ সিএফএটি এবার ধর পিভি অফ সিএফএটি কত হয়েছে স্যার পিভি অফ সিএফএটি বেরিয়েছে আপনার 3.21888 আর পিআই কত বলেছে অঙ্কে 1.05 মাইনাস কর ক্যাশ আউট এটা কর ক্যাশ আউট ফ্লো কর কি করবি এটা পারবি তো করতে এটার সঙ্গে এটা কি করতে ভাগ করতে হয় তো ভাগ কর কত হচ্ছে বল এটা ক্যাশ আউট ফ্লো কত হচ্ছে ক্যাশ আউটফ্লো কত হচ্ছে বল বলতে পারবি তো এটাতে এটা দিয়ে এটা ভাগ করলে কত হচ্ছে বল 306560 কত বলো ক্যাশ আউটফ্লো 306560 পেছ অঙ্ক শেষ 306560 মাইনাস কর 306560 শেষ অঙ্ক কি বুঝতে পারছিস না বুঝিসনি বল কর মাইনাস করে বল কত হচ্ছে 15328 একটা জিনিস তোরা মাথা খাটাস নি বা আমাকে জিজ্ঞেস করিস নি আমি এবার বলি একটা আমি কি বলেছিলাম আইআরআর কাকে বলে যেই পার্সেন্টেজে এনপিভি জিরো হয় এনপিভি জিরো হয় মানে এনপিভি জিরো হয় মানেটা কি এনপিভি জিরো হয় মানে হচ্ছে এদিক টাকা যেই পার্সেন্টেজে এনপিভি জিরো হবে তাকে বলে আইআরআর তার মানে আমি কি বলেছিলাম আউটফ্লো তাই তো আউটফ্লো মানে ক্যাশ আউটফ্লো আর পিভি অফ সিএফএটি দুটো সমান হবে হ্যাঁ কি না দুটো সমান হবে হ্যাঁ কি না কি বলেছিলাম এটা তো বলেছিলাম যেই পার্সেন্টেজে ক্যাশ আউটফ্লো আর পিভি অফ সিএফএটি সমান হবে তাকেই তো বলে আইআরআর তাকেই তো বলে আইআর যেই পার্সেন্টেজ সমান হবে তাই তো তাহলে আমরা 15% ধরে পিভি অফ সিএফএটি কত বেরিয়েছে 321,000 কত বল 888 বেরিয়েছে হ্যাঁ কি না বেরিয়েছে 888 তাহলে স্যার তাহলে ক্যাশ আউটফ্লো আপনার করার দরকার কি আপনি এটা কেন বের করলেন আপনি তো এখানে এটাই লিখতে পারতেন না এটা লিখতে পারতাম ঠিক বলেছিস কিন্তু এখানে লিখতে পারলাম না কেন জানিস ওরা তোকে পিআই বলে দিয়েছে 1.05 যদি দুটোই যদি সমান হতো তাহলে পিআই এক বলতো তাই তো তার মানে কিছু একটা চেঞ্জ হবে এখানে পিআই যদি 1.05 বসাস তাহলে তুই এখানে যে 321,888 বসাস তাহলে ক্যাশ আউটফ্লো বেরোবে তুই যদি উল্টো বসিয়ে দিস তাহলে
পিভি অফ সিএফটি বেরোবে, কি বললাম বলতে পারলাম তো, তাহলে এটা আমার চেঞ্জ কেন হলো, এটা 1.05 বলেছে বলে, এটা মাথায় রাখতে হবে, বোঝাতে পারলাম কি বললাম, অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্কটা শেষ। দেখ লাস্ট অঙ্ক করাই, 2019 সালে একটা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের অঙ্ক এসেছিল, আচ্ছা বলে দিচ্ছি পরীক্ষায় যদি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের অঙ্ক আসে পাঁচ নম্বরের আসবে, পাঁচ নম্বর কি কি আসবে তোকে বলেছি, পেব্যাক পিরিয়ডের অঙ্ক আসতে পারে পাঁচ নম্বর, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের অঙ্ক আসতে পারে পাঁচ নম্বর, আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, এই তিনটে অঙ্কই পাঁচে আসে, এই তিন ধরনের অঙ্কই পাঁচে আসে, ঠিক আছে তো, এই তিনটে পার্ট, পাঁচ নম্বর তো তুই ভাবছিস, পাঁচের মধ্যে দুটো পাবি পরীক্ষায়, পাঁচের মধ্যে দুটো আসবে, পাঁচের দুটো আসবে দশের একটা, পাঁচের দুটো দশের একটা, তাহলে তোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখ কোশ্চেনটা পড়ছি, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টু প্রজেক্ট শুড বি সিলেক্টেড বেসড অন ডিসকাউন্টেড পেব্যাক মেথড, ঠিক আছে, হোয়াইল বোথ ইনভলভ ক্যাপিটাল আউটলে, মানে তুই কত টাকা ইনভেস্টমেন্ট করেছিস, দশ কোটি টাকা তুই ইনভেস্ট করেছিস, অ্যান্ড লাইকলি টু জেনারেট সেম অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো ওভার দেয়ার লাইফ, ঠিক আছে, তোকে কি বের করতে হবে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, নাম লিখে দিয়েছি, কি করে লিখবো, প্রথমে ইয়ার লিখবো, প্রথমে লিখবো ইয়ার, তারপর কোশ্চেন পড়ে দেখতে হবে ওরা কি তোকে সিএফটি বলেছে, যদি সিএফটি বলে তাহলে ভালো, খুবই ভালো সিএফটি বললে, আর না বললে সিএফটি ক্যালকুলেট করতে আগের ক্লাসে শিখিয়েছি, তাহলে এখানে লিখবো কি ইয়ারের পর সিএফটি লিখবো, তাহলে লিখ, এই দুটো ঘর আগে ফিল আপ কর, দুই থেকে তিন মিনিট লাগবে অঙ্কটা করতে, 1 2 3 4 সিএফটি গুলো বসা, দেখে দেখে কোন কোন, দেখ কটা কোম্পানি ছিল এখানে, এআরবি, মানে দুটো প্রজেক্ট ছিল, একটা প্রজেক্ট এ ছিল আর একটা প্রজেক্ট বি ছিল, তাহলে এ প্রজেক্টের ভ্যালু গুলো দেখে দেখে বসা, 200 300 400 500, বি প্রজেক্টের 500 400 300 200 বসিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ বল, তাহলে কি হলো বি, এটা লিখলাম 500 400 300 200, ঠিক আছে তো, এটা হলো, বোঝা গেল, এইবার ভালো করে শোন টপিকটার নাম কি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড, শুধু পেব্যাক পিরিয়ড না, শুধু পেব্যাক পিরিয়ড হলে কি করতে, এখানে কিউমুলেটিভ সিএফটি করতে অঙ্ক হয়ে যেত, এটা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, তাহলে এখানে কি লাগবে, এখানে লাগবে পিভি ফ্যাক্টর, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড যদি বলে তখন পিভি ফ্যাক্টর লাগে, কোশ্চেনে পিভি ফ্যাক্টর কত পার্সেন্ট বলেছে, 10% তা 10% কত হয়, প্রথমটা 0.909 তাই তো, 0.826 0.751 তারপর লাস্টেরটা কত বলেছে বল, 0.68, আচ্ছা আমাদের তো এটা মনে আছে বলে করলাম, দেখ ওরা কিন্তু 0.909 দেয়নি, ওরা দেয় 0.91, ঠিক আছে আমি 91 লিখে দিই, কোন কোন জায়গায় দেখবি 0.909 দেয়, এটা 0.83 দিয়েছে তো, তারপরে 0.75 হয়ে গেল পি ফ্যাক্টর, লাস্টের ঘর, লাস্টের ঘর কি লিখবো, লাস্টের ঘর প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু না, আর একটা ঘর হবে প্রেজেন্ট ভ্যালু লেখ, তারপর কিউমিউলেটিভ প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু কি হবে, একটা এর ঘর হবে আর একটা বির ঘর হবে, গুণ করতে পারবি তো, গুণ কর দেখে দেখে, গুণ কর, লাস্টের ঘরে করব কিউমিউলেটিভ লেখ, কিউমিউলেটিভ প্রেজেন্ট ভ্যালু, ব্যাস শেষ, এই কটা ঘর, একটা এর ঘর আর একটা বির ঘর, কত দা 182249 তাই তো, 300340 দেখে নে, ক্যালকুলেট করে দেখে নে, এখানে হচ্ছে 455 332 225 136 তাহলে বোঝা গেল ঠিকই আছে, তোদের প্রত্যেকের ঠিক আছে, প্রেজেন্ট ভ্যালু বুঝেছিস, কিউমিউলেটি পিভি কিভাবে করতে হয় একটু দেখে নে, জাস্ট প্রথমে কত আছে এটা, এর ঘরে লেখ 182, তারপর একটা কত হবে, এই যে 182 বেরিয়ে গেল এর সাথে 249 যোগ কর, বুঝতে পারলি তো, 182 সাথে 249 যোগ কর, কত হচ্ছে 431 তাই তো, এই যে 431 বেরিয়ে গেল, এই 431 এর সাথে আবার 300 যোগ কর, 731,
তাহলে 731 তো বেরিয়ে গেল, এই 731 এর 340 যোগ কর 1071 এইভাবে করতে হয়। পরেরটা দেখ, প্রথমে ছিল 455 লেখ 455, এই 455 সঙ্গে 332 যোগ কর 787, এই 787 এর সঙ্গে 225 যোগ কর 1012, আর এটার সাথে যোগ কর 1148, তাই তো 1012 এর সাথে 136 1148। সবসময় মাথায় রাখবি দেখ, এই যে লাস্টের ঘর যেটা আছে আর এটা যোগফল সমান হতে হবে, ঠিক আছে তো? আর এই যোগফল আর এই যোগফল সবসময় সমান হবে, বোঝা গেল তো অবধি? কোশ্চেন পড়ে বল, আমার টার্গেট কত ছিল? টার্গেট কি বলেছিল প্রথমে স্যার? 10 কোটি বলেছিল, বলেছিল কোশ্চেনে 10 কোটি, দেখ 10 কোটি বলেছিল, তো টার্গেট কত? তোর ক্যাশ আউটফ্লো কত ছিল বল? 10 ক্রোর, তাই তো? 10 ক্রোর, ওখানে অ্যামাউন্ট গুলো কি কি ছিল? ওরা লাকে দিয়েছিল, দেখ এই অ্যামাউন্ট গুলো একটু ঠান্ডা মাথায় করবি, ও ঝামেলা করে দেবে নলে, এগুলো সব লাকে, এগুলো সব লাক, তো এই অ্যামাউন্ট গুলো কিসে আছে বল? জোরে ইয়ে করার কি আছে? ঠিক আছে তো? তাহলে এই যে অ্যামাউন্ট গুলো কিসে দিয়ে সব লাখে দিয়েছে, তাহলে এখানে লিখলাম, ব্যাকেটে লিখলাম রুপিস ইন লাখ, ঠিক আছে তো? তাহলে এইগুলো কি সব প্রেজেন্ট ভ্যালু কিসে বেরিয়েছে? সব রুপিস ইন লাখ, তাহলে এটাও রুপিস ইন লাখ, ঠিক আছে তো? কিন্তু আমাকে যে অঙ্কে আউটফ্লো দিয়েছে, বুঝতে পারছিস তো, ক্যাশ আউটফ্লো কিসে দিয়েছে? ক্রোড়ে দিয়েছে, ক্যাশ আউটফ্লো যে কত দিয়ে ক্যাশ আউটফ্লো বল? 10 ক্রোর, তাহলে আমাকে বল 10 ক্রোর মানে কত লাখ? আচ্ছা দেখো, এবার দেখো কি বলছি আমি, যে মেন যে কথাটা বলছিলাম, কথা বলতে বলতে জাস্ট আমাদের বলছিলাম, আমাদের তো ভিডিও রেকর্ড ক্লাস হয়ে গেছিল, ভিডিও রেকর্ড হয়ে গেছিল, জাস্ট দু তিন মিনিট তোমাদের রেকর্ড হয়নি, সেটা কেন? সমস্যাটা হয়েছিল যে এই যে এই মাইক্রোফোনটা তোমরা দেখতে পাচ্ছ, চার্জটা শেষ হয়ে গেছিল, ঠিক আছে তো? জাস্ট আমি বলে দিয়েছি দু তিন মিনিট সেই কেসটা কি হয়েছিল, এই জন্য দেখবো বোর্ডে করা আছে, ক্লাসে করিয়ে দিয়েছিলাম। তো বলছে দেখো, কোশ্চেনে বলেছিল ক্যাশ আউটফ্লো বলেছিল 10 কোটি, ঠিক এত অবধি হয়েছিল, তারপরেই ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে তো? তারপরে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল, তো ক্যাশ আউটফ্লো ছিল 10 কোটি। কিন্তু এখানে যে আমরা টেবিল সাজিয়েছি, এগুলো সব কি অ্যামাউন্টটা কিসে লেখা আছে? রুপিস ইন ল্যাক্সে লেখা আছে, তাই তো? বলো না কিসে লেখা আছে রুপিস গুলো? সে সমস্ত লাখে লেখা আছে, তার মানে এখানে যে আউটফ্লোটা ছিল এটাও তোমাকে লাখে কনভার্ট করতে হবে। তো 10 কোটি মানে কত লাখ সেটা তুমি বলো। আরে 10 কোটি মানে কত লাখ? 10 কোটি মানে হাজার লাখ, 10 কোটি মানে হাজার লাখ। তাহলে আমার টার্গেট, আমার টার্গেট কি, আমি কত টাকা ইনভেস্ট করেছি? হাজার লাখ টাকা। তো প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট ওয়ানের কথা যদি ভাবি, প্রজেক্ট ওয়ান হাজার লাখ টাকা কত বছরে তুলতে পারছে, এটাই তো তোমার টার্গেট, হাজার লাখ টাকা কত বছরে তুলতে পারছে। তো দেখো 182 লাখ তুলতে পারছে প্রজেক্ট এর কথা বলছি, 182 লাখ টাকা তুলতে পারছে প্রথম বছরে, 431 লাখ তুলতে পারছে দ্বিতীয় বছরে, 731 লাখ তুলতে পারছে তৃতীয় বছরে, এবং এত টাকা তুলতে পারছে 4 নম্বর বছরে। আমার কি এত টাকা দরকার আছে? না স্যার, 1071 দরকার নেই, আমার দরকার 1000 লাখ। তাহলে 1000 লাখ কত বছরে তুলতে পারছে? তাই দেখো আমি এখানে তোমাদের বোঝার জন্য করেছি, প্রজেক্ট এর কথা যদি বলি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, 731 লাখ টাকা তুমি তুলে ফেলেছো 3 বছরে, তো তোমার 731 লাখ হলে চলবে? না স্যার, আপনার আমার তো 1000 লাখ লাগবে। তাহলে কত শর্ট করছে? 1000 থেকে 731 বাদ দিলে তোমার 269 লাখ টাকা শর্ট করছে। নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার প্রজেক্টের নেক্সট ইয়ার প্রেজেন্ট ভ্যালু কত? 3-9-4 বছরের প্রেজেন্ট ভ্যালু 340। তাহলে 340 লাখ টাকা যদি তুমি 1 বছরে তুলতে পারো, তাহলে 269 লাখ কবছর তুলবে? 269/340 ক্যালকুলেট করে বেরিয়ে গেল 3.79 ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছো স্যার? বুঝতে পেরেছি, ঠিক আছে তো? আরে না বুঝতে পারলে আগে তো পেব্যাক পিরিয়ডের ক্লাসগুলো আছে, তুমি দেখে নাও, আগে অনেক ক্লাস আছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডগুলো দেখে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো? নেক্সট কি বলছে? নেক্সট প্রজেক্ট বি, ওই একই টার্গেট, আমাকে টার্গেট কত? 1000 লাখ। তাহলে প্রজেক্ট বির কথা যদি বলি, 455 লাখ তুলেছি তুমি প্রথম বছরে, 787 লাখ তুলেছি তুমি দ্বিতীয় বছরে, 1012 লাখ তুলেছো তুমি তৃতীয় বছরে। তোমার 1012 দরকার? না স্যার, 1012 দরকার নেই, আমার তো 1000 লাখ দরকার, 1000 লাখ। তাহলে 787 তুলেছো তুমি 2 বছরে, ঠিক আছে? আর কত শর্ট পড়ছে? 1000 থেকে 787 বাদ দাও, 213 লাখ শর্ট পড়ছে। তা 213 লাখ তুমি ক বছরে তুলবে? নেক্সট ইয়ারের পিভি কত? নেক্সট ইয়ারের পিভি কত? দেখো
স্যার নেক্সট ইয়ারে পিভি মানে 225 225 তো 225 লাখ যদি তুমি এক বছরে তোলো তাহলে 213 লাখ ক বছরে তুলবে ব্যাস এটা হলো 2.95 এবার যদি তোমাকে কমেন্ট লিখতে বলেছে প্রজেক্ট এ প্রজেক্টে তার টাকাটা তুলছে এত বছরে প্রজেক্ট বি টাকাটা তুলছে এত বছরে ঠিক আছে তো তাহলে তুমি কি চাইবে টাকা কি অনেক যত আগে তুমি টাকাটা রিকভার করতে পারবে তোমার কোম্পানির জন্য তত ভালো প্রজেক্ট এ তিন বছর 3.79 ইয়ার্স টাকা তুলছে কিন্তু প্রজেক্ট বি টাকা তুলছে 2.95 ইয়ার্স লাগছে তাহলে কোন প্রজেক্টে সবচেয়ে কম সময় লাগছে স্যার প্রজেক্ট বি কম সময়ে টাকা তুলতে পারছে তাহলে আমি সিলেক্ট করব কি প্রজেক্ট বি ঠিক আছে তো তো হয়ে গেল তো দেখো কি কি করালাম আজকের ক্লাসে যা যা করালাম এগুলো দেখে নাও ঠিক আছে এটা আমাদের দেখতেই পাচ্ছ লেখা আছে লেকচার 12 তো ঠিক আছে নেক্সট ক্লাস আর একটা দুটো ক্লাসের মধ্যে ক্যাপিটাল রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে